Assalamu alaikum everyone. Welcome to lecture 4 of 20th century English literature 2, ENG 4233. Today in our fourth lecture, we have selected the topic. You're already watching the slide, I hope. Shavian philosophy, Superman. Koto klase amra Shavian philosophy. The philosophy of George Bernard Shaw. শুরু করেছিলাম গত ক্লাসে গত ক্লাসে আমরা পড়েছিলাম লাইফ ফোর্স আপনাদের বলা হয়েছিল যে টপিকটা একটু জটিল আপনাদের একটু সময় নিয়ে পড়তে হবে লাইফ ফোর্সে আমরা কি বলেছিলাম আমরা খুব অল্প করে জাস্ট সামারিটা যদি আলোচনা করি গত ক্লাসে আমরা জর্জ বার্নার্ড শর একটা খুবই গুরুত্বপূর্ণ ফিলসফি দ্য ফিলসফি অফ লাইফ ফোর্স নিয়ে আলোচনা করেছিলাম লাইফ জীবন ফোর্স শক্তি জর্জ বার্নার্ড শ শেভিয়ান ফিলসফি অনুযায়ী লাইফ ফোর্স ইজ সুপার ন্যাচারাল ফোর্স ইন নেচার দ্যাট অলওয়েজ ওয়ার্কিং অলওয়েজ এক্সপেরিমেন্টিং টু ডেভেলপ টু create evolution in lives jibone biborton anar jonno protiti jibon protiti prani ke unnato korar daitto hocche ei life force er kromagoto porikha nirikha cholche prokritite kromagoto porikha nirikha cholche ebong protiti jib protiti udbhid protiti prani tara kromagoto unnato hocche they are getting better ক্রিয়েটিভ এভলিউশন ঘটছে তাদের মধ্যে এখন ক্রিয়েটিভ এভলিউশন ঘটাচ্ছে কে ক্রিয়েটিভ এভলিউশন ঘটাচ্ছে হচ্ছে একটা সুপার ন্যাচারাল ফোর্স যাকে সব বলছেন লাইফ ফোর্স যখনই নারী পুরুষ একত্রিত হয় এর পেছনে পরিকল্পনা থাকে হচ্ছে লাইফ ফোর্সের লাইফ ফোর্স নারী ও পুরুষের মধ্যে এমন এক ধরনের আকর্ষণ তৈরি করে যাতে তারা তাদের কম্প্যাটিবিলিটি অনুযায়ী তাদের সামঞ্জস্যতা অনুযায়ী তারা একত্রিত মানে একজন আরেকজনের সাথে বেস্ট ম্যাচ কোন নারী কোন পুরুষের সাথে তারা একত্রিত হলে তাদের সন্তান সবচেয়ে উন্নত হবে দ্য বেস্ট আউটকাম মাইট বি গট ফ্রম দেয়ার ইউনিয়ন নারী এবং পুরুষ তারা কিভাবে তাদেরকে সাজালে তাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের থেকে আরো উন্নত হবে আমরা যদি নাটকের পরিপ্রেক্ষিতে আসি যে ম্যান এন্ড সুপারম্যান আমাদের এই নাটকে আমাদের যে প্রোটাগনিস্ট ফিমেল প্রোটাগনিস্ট অ্যান্ড হোয়াইটফিল্ড ভেরি ইন্টেলিজেন্ট ভেরি শার্প ভেরি কানিং ইন্টেলিজেন্ট ওম্যান এবং একই সাথে আমাদের যে মেল প্রোটাগনিস্ট জন জ্যাক ট্যানার ট্যানার ইজ অলসো ভেরি স্মার্ট মানে তাদের সমাজের দুইজন খুবই বুদ্ধিমান খুবই বিচক্ষণ দুটি চরিত্র লাইফ ফোর্স অ্যান্ড হোয়াইটফিল্ডের মধ্যে এমন একটা অনুপ্রেরণা এমন একটা উদ্দীপনা ওর ভিতরে প্রবেশ করিয়েছে আমরা গত ক্লাসে বলেছি যে অ্যান ইজ এম্পাওয়ার্ড বাই লাইফ ফোর্স অ্যান্ড ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ লাইফ ফোর্স অ্যান্ড হচ্ছে এই জীবনী শক্তি প্রাকৃতিক সুপার ন্যাচারাল লাইফ ফোর্সের মুখপাত্র রিপ্রেজেন্টেটিভ অ্যান্ড হোয়াইটফিল্ড তার ভেতরে এত সাহস এত দম এত বুদ্ধি কোথা থেকে এলো বলা হচ্ছে ওর ভেতরে জীবনী শক্তি ভর করেছে শি ইজ এম্পাওয়ার্ড বাই লাইফ ফোর্স এবং অ্যান হোয়াইটফিল্ডের মতে যদি অ্যান এবং ট্যানারের বিয়ে হয় তবে তাদের সন্তান হবে সবচেয়ে উন্নত প্রজন্ম তারা জন্ম দিতে পারবে জর্জ বার্নার্ড শর মতে এই লাইফ ফোর্স এই বিষয়টা নিশ্চিত করছে লাইফ ফোর্স ইজ এনশিওরিং ইট কি এনশিওর করছে সবচেয়ে বেস্ট মেইলের সাথে সবচেয়ে বেস্ট ফিমেল
নারী ও পুরুষের সম্পর্কটা কিভাবে হয়, নারী ও পুরুষের সম্পর্কটা এইভাবে হয়, আমরা বলি এতে নানা রকম রোম্যান্টিক, নানা রকম ইমোশনাল উপাদান আমরা সংযুক্ত করি, কিন্তু এখানে জর্জ বার্নার শ বলছেন মূল কৃতিত্ব হচ্ছে লাইফ ফোর্স এর, লাইফ ফোর্স এইখানে পাপেটিয়ার, সে হচ্ছে মূল এই সবকিছুর পেছনে, সেই কলকাঠি নাড়ে আমরা যত জীবিত প্রাণী আছি, যত জীবিত উদ্ভিদ আছি, আমরা হচ্ছি লাইফ ফোর্স এর হাতের পুতুল। এখানে ট্যানার, সে এত বুদ্ধিমান, এত বিদ্রোহী মন মানসিকতার হওয়া সত্ত্বেও শেষমেশ গিয়ে সে কিন্তু আত্মসমর্পণ করছে অ্যান হোয়াইটফিল্ড এর হাতে, এবং সে শেষে গিয়ে বলছে যে আই সারেন্ডার। ওকে, আমরা 18 জন আছি, আমরা 18 জন থাকতে থাকতে আমরা তাহলে নতুন স্লাইডে ঢুকে যাই। আমরা আজকের টপিকটা হচ্ছে এই সেভিয়ান ফিলোসফি, জর্জ বার্নার্ড শর ফিলোসফির একটা অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট, সুপারম্যান, যেটা গত ক্লাসে আমরা কিছুটা টাচ করেছিলাম, যে কেন অ্যান হোয়াইটফিল্ড বিয়ে করতে চাচ্ছে জ্যাক ট্যানারকে, কারণ অ্যান হোয়াইটফিল্ড এর বিশ্বাস যে যদি সে ট্যানারকে বিয়ে করে তাহলে তাদের বাচ্চা, তাদের প্রথম সন্তান, অবশ্য তখনকার চিন্তা ভাবনা অনুযায়ী পুত্র সন্তান, প্রথম পুত্র সন্তান হবে হচ্ছে সুপারম্যান। এটা আসলে তখনকার একটা এক্সপেকটেশন ছিল, প্রথম সুপারম্যান, প্রথম সন্তান তারা পুত্র সন্তানই আশা করে। আমরা আমাদের স্লাইড ধরে সামনে যেতে থাকি, আওয়ার নেক্সট স্লাইড, থিমস এন্ড কনসেপ্টস ইন ম্যান এন্ড সুপারম্যান। আজকে আমরা যে হ্যান্ড আউট থেকে পড়ব, সেই হ্যান্ড আউটটা হচ্ছে ওয়েড ব্র্যাডফোর্ড, গত ক্লাসে আমরা পড়েছিলাম ডক্টর আশা রায়ের হ্যান্ড আউট থেকে, আজকে আমরা পড়ব হচ্ছে ডক্টর ওয়েড ব্র্যাডফোর্ড ওনার হ্যান্ড আউট থেকে। ওয়েড ব্র্যাডফোর্ড তার আর্টিকেল থিমস এন্ড কনসেপ্টস ইন ম্যান এন্ড সুপারম্যান, এই ওনার ব্র্যাডফোর্ড এর আর্টিকেল থেকেই আমরা সুপারম্যান সম্পর্কে কিছু বেসিক আইডিয়া নিব এবং বোঝার চেষ্টা করব। সবসময় মাথায় রাখবেন থিওরিটা বড় কথা না, আপনি থিওরিটা অ্যাপ্লাই করছেন কিভাবে সেটা বড় কথা। সবসময় চেষ্টা করবেন নাটকের পরিপ্রেক্ষিতে, ইন দ্য পার্সপেক্টিভ অফ দ্য প্লে ম্যান এন্ড সুপারম্যান, অলওয়েজ ট্রাই টু অ্যানালাইজ দ্য ফিলোসফিক্যাল থিওরিজ। শুধুমাত্র ফিলোসফিক্যাল থিওরিটা আলোচনা করবেন না, নাটকের সাথে সবসময় সংযুক্ত রাখবেন। ইন ম্যান এন্ড সুপারম্যান দেয়ার ইজ এ perplexing yet fascinating philosophy about the potential future of mankind. Man and Superman এই নাটকে আমরা একটা বেশ অদ্ভুত, আকর্ষণীয় একটা দর্শনের উপস্থাপনা পাই, একটা বেশি বেশ গুরুত্বপূর্ণ এন্ড ইন্টারেস্টিং আইডিয়া অ্যাবাউট, সেটা কি দ্য পটেনশিয়াল ফিউচার অফ ম্যানকাইন্ড, মানব জাতির যে ভবিষ্যৎ। জর্জ বার্নার্ড শ উনি মানব জাতির ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, প্রতিটা প্রজাতি উন্নত হচ্ছে। আপনারা যদি খেয়াল করেন যে আমাদের কৃষিতে, ইন আওয়ার এগ্রিকালচার, আগে যত ধান হতো, এখন কিন্তু একই জমিতে অনেক বেশি পরিমাণে ধান হয়। আগে মুরগি ডিমের পরিমাণ যত ছিল এখন কিন্তু বেড়েছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ফলে আমাদের এগ্রিকালচারে কিন্তু বেশ উন্নতি এসেছে। এখন মানুষ চাইলে কি নিজের মধ্যে উন্নতি করতে পারে না? উন্নতিটা এখানে ফিজিক্যাল না রেখে সাইকোলজিক্যাল মেন্টাল হিসেবে আমরা বলতে পারি যে মানুষ তো চাইলে নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসতে পারে। স্যার, মে আই আস্ক ইউ আ কোশ্চেন? এখন না, একটু পরে। না ম্যাম, স্যার, ইটস অ্যাবাউট দ্য স্লাইড। বলেন স্যার, স্লাইডটা কি সেটা গুগল ক্লাসরুমে আপলোড করা আছে অর ক্লাসে পরে করা হবে? আমি করে দিব, গুগল ক্লাসরুমে আছে, আমি করে দিব পরে আবার। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। মেনি সোশিওলজিক্যাল ইস্যুস আর এক্সপ্লোরড। আমরা এই নাটকে সুপারম্যান সম্পর্কে অনেক আইডিয়া আমরা পাবো,
not the least of which is the concept of Superman. জর্জ বার্নার্ড শর ফিলোসফিক্যাল আইডিয়াগুলোর মধ্যে সুপারম্যান একটা গুরুত্বপূর্ণ আইডিয়া। এই ম্যান অ্যান্ড সুপারম্যান নাটকে যতগুলো ফিলোসফিক্যাল আইডিয়া আলোচনা করা হয়েছে তার মধ্যে সুপারম্যান অন্যতম। এখন কথা হচ্ছে সুপারম্যান বিষয়টা কি। আপনারা সাইডে দেখতে পাচ্ছেন আমাদের স্লাইডে পাশে আমাদের যে কমিক্স ডিসি কমিক্স এর সুপারম্যান তার উপরে একটা রেড ক্রস দেয়া আছে। মানে কি আমরা এই সুপারম্যানের কথা বলছি না। নেচার অফ আ সুপারম্যান, প্রথমত আমাদেরকে যে কাজটা করতে হবে, ফার্স্ট অফ অল ডোন্ট গেট দ্য ফিলোসফিক্যাল আইডিয়া অফ দ্য সুপারম্যান মিক্সড আপ উইথ দ্য কমিক বুক হিরো হু ফ্লাইজ অ্যারাউন্ড ইন ব্লু টাইটস অ্যান্ড রেড শর্টস। সবার আগে একটা জিনিস মাথায় রাখবেন, জর্জ বার্নার্ড শ যে সুপারম্যানের কথা বলছেন এটা কিন্তু ডিসি কমিক্স এর সুপারম্যান না, লাল রঙের আন্ডারওয়্যার পরে যে আকাশে ওড়াউড়ি করে যার গায়ে অনেক শক্তি, আমরা সেই সুপারম্যানের কথা কিন্তু বলছি না। দিস সুপারম্যান হু লুকস সাসপিশিয়াসলি লাইক ক্লার্ক কেন্ট, ক্লার্ক কেন্ট আপনারা যারা সুপারম্যান কমিক্স এর সাথে পরিচিত তারা জানেন যে মূল চরিত্র হচ্ছে ক্লার্ক কেন্ট। যখন সুপারম্যান হি টুকস দ্য ফর্ম অফ হিউম্যান বিং হিজ আইডেন্টিটি ইজ ক্লার্ক কেন্ট। দ্যাট সুপারম্যান ইজ বেন্ট অন প্রিজার্ভিং ট্রুথ জাস্টিস অ্যান্ড আমেরিকান ওয়ে। ওই সুপারম্যানের জীবনের ফিলোসফি কি ছিল, দ্য ফিলোসফি অফ ক্লার্ক কেন্ট, দ্য ফিলোসফি অফ ডিসি কমিক্স সুপার হিরো ইজ প্রিজার্ভিং ট্রুথ, সত্যকে প্রতিষ্ঠা করা, সত্যকে প্রিজার্ভ করা, রক্ষা করা, জাস্টিস ন্যায় বিচার অ্যান্ড আমেরিকান ওয়ে এবং সর্বোপরি ওদের যে আমেরিকান লাইফস্টাইল সেটাকে সে প্রমোট করছে। এখন দিস ইজ নট দ্য সুপারম্যান উই আর লুকিং ফর, এটার আইডিয়াটা মাথা থেকে ঝেড়ে ফেলেন, এই সুপারম্যানের কথা আমরা বলছি না। উই আর লুকিং ফর সামওয়ান এলস। দ্য সুপারম্যান ফ্রম শাওস প্লে possesses the following qualities, ei nicher kichu gunaboli ache, ei quality gulo amra khyal korbo. George Bernard Shaw natoke amra jaderke superman bolchi othoba superman quality ache taderke bolchi ki ki gunaboli thakle amra take superman bolte pari, ki ki gunaboli thakle amra take superman bolbo. Superior intellect, সুপিরিয়ার মানে অন্য 8-10 জন মানুষের থেকে উন্নত হতে হবে, ইন্টেলেক্ট বুদ্ধিমত্তা, বুদ্ধিমত্তার দিক থেকে সুপারম্যান অন্য সাধারণ মানুষের থেকে সুপিরিয়ার, উন্নত, অ্যাডভান্সড। কানিং অ্যান্ড ইন্টিউশন, কানিং, কানিং শব্দটা খেয়াল করেন, কানিং শব্দটা কিন্তু আমরা যখন এই অ্যান হোয়াইটফিল্ড সম্পর্কে আলোচনা করেছি তখন কিন্তু এই শব্দটা আমাদের মাথায় এসেছে, ক্যানিং। ক্যানিং মানে কি, ধূর্ত, চতুর, ধুরন্ধর। এখানে আমরা ক্যানিং শব্দটাকে নেগেটিভ পজিটিভ দুই অর্থেই আমরা ব্যবহার করতে পারি, ইটস আপ টু ইউ। ক্যানিং শব্দটা নেগেটিভ ইউজও আছে, পজিটিভ ইউজও আছে, এখানে আমরা পজিটিভ ইউজ করব। ক্যানিং মানে হচ্ছে খুবই স্মার্ট, খুবই চতুর, অ্যান্ড ইন্টিউশন, সুপারম্যানের যে চেতনা সেটা অনেক শার্প হবে। অন্যরা কোনো কিছু বোঝার অনেক আগেই সুপারম্যান সেই বিষয়টা বুঝে যাবে। যখন সমাজে বা চারপাশে কোনো কিছু ঘটবে অন্য 8-10 জন জানার আগেই, তারা বোঝার আগেই, তারা পারসিভ আগেই সুপারম্যান সেই বিষয়টা বুঝে যাবে। মানে তার সেন্সিটিভিটি এত বেশি থাকবে, সেন্সিবিলিটি অ্যান্ড সেন্সিটিভিটি এতটাই বেশি থাকবে যে অন্য সবার আগে সুপারম্যান জিনিসটা টের পেয়ে যাবে। তাহলে প্রথম দুটো কি বললাম, প্রথমে বললাম সুপিরিয়ার ইন্টেলেক্ট, অন্য সবার থেকে সুপারম্যানের বুদ্ধিমত্তা, ইন্টেলেক্ট। ইন্টেলেক্ট বলতে আইকিউ এর কথা বলছি আমরা এখানে, বুদ্ধিমত্তার দিক থেকে অন্য সবার থেকে উন্নত হবেন। তার কানিং, কানিং বলতে আমরা এখানে বাস্তব বিষয় বুঝেছি, এটা হচ্ছে মানে বৈষয়িক বিচার বুদ্ধি, জীবন চালানোর জন্য, দৈনন্দিন জীবন চালানোর জন্য, সমাজে চলে
করার জন্য যে বুদ্ধিমত্তা গুলো দরকার, বিচার বুদ্ধি দরকার, সেটা অন্য 10 জনের থেকে বেশি থাকবে, অ্যান ইনটিউশন এবং তার চেতনা অন্যদের থেকে বেশি প্রখর হবে, শার্প হবে। অন্য সবাই কোনো কিছু বোঝার আগেই, সবার আগে সুপারম্যান বিষয়টা আন্দাজ করতে পারবে। দেখবেন যখন আশেপাশে কোনো বিপদ হয়, সমস্যা হয়, আপনার কোনো কোনো বন্ধু অন্য আপনাদের সবার থেকে আগে তারা টের পেয়ে যায়। একসাথে বসে আছেন 10 জন, এর মধ্যে হঠাৎই দেখবেন আপনার একজন বন্ধু বলতেছে কোন একটা সমস্যা হয়েছে, মানে ওর ওর যে ইন্দ্রিয়, ওর সেন্সিটিভিটি এতটাই বেশি যে অল্প 19-20 হলেই সে ধরে ফেলতে পারে। সুপারম্যান হচ্ছে এমন, যখনই কোনো কিছু চেঞ্জ হতে থাকে, যখনই কোনো সমস্যা হতে থাকে, তখন ইনটিউশনের মাধ্যমে সুপারম্যান সেই জিনিসটা সবার আগে জেনে যায়। তার যে চেতনা, তার যে প্রবৃত্তি, তাকে আগে সেটা সিগন্যাল দেয়। নেক্সট, খুবই ইম্পর্টেন্ট, অ্যাবিলিটি টু ডিফাই অবসোলিট মোরাল কোডস। সুপারম্যানের এই ক্ষমতাটা খুব জরুরি, সবচেয়ে জরুরি ক্ষমতার গুলোর মধ্যে একটি। সুপারম্যানের একটা ক্ষমতা থাকতে হবে, কি সেই অ্যাবিলিটি? টু ডিফাই, ডিফাই মানে হচ্ছে অস্বীকার করা, বাতিল করে দেয়া, অবসলিট মোরাল কোডস। সমাজের ঘুণে ধরা অবস্থা পচা যেসব নীতি নিয়ম আছে, সেসব নিয়ম কানুন গুলোকে গুড়িয়ে ছেড়ে ফেলে নতুন নতুন কিছুর সন্ধান করা। গত বাধা পুরাতন, ট্র্যাডিশনাল, কনভেনশনাল যত নর্মস আছে, কোডস আছে, রুলস আছে, যত পুরাতন নিয়ম কানুন আছে, সবগুলোকে সুপারম্যান বাতিল করে দেবে। অতীতের সব পুরাতন, অতীতের সবকিছু সে বাতিল করবে না, তবে অবসলিট, বাতিল যেগুলো, যেগুলো আপনার কাজে লাগে না, হয়তো আজকে থেকে 200 বছর আগে সেটা কার্যকর ছিল, কিন্তু 200 বছর পর এখন ইন মডার্ন টাইমস সেই সব নিয়ম কানুন আর থাকে না। এসব নিয়ম কানুন, দোজ আর নট অ্যাপ্লিকেবল এনিমোর। অতীতকে যে সে সম্পূর্ণ বাদ দিয়ে দেবে তা না, তবে অতীতের কিছু অবসলিট, অচল, বাতিল কিছু নিয়ম কানুন আছে, সেগুলো এখনো চলমান, এখনো সমাজের বেশিরভাগ মানুষ সেটা আঁকড়ে ধরে বেঁচে আছে। ইন মডার্ন টাইমস দে আর স্টিল ফলোয়িং দ্য রুলস অ্যান্ড নর্মস অফ ব্যাকডেটেড পিরিয়ড। সুপারম্যানের কাজ হচ্ছে সেগুলোকে ধ্বংস করে দেয়া, নাকচ করে দেয়া, বাতিল করে দেয়া। মনে রাখবেন এখানে কিন্তু সবাই ভুলটা করে, সুপারম্যান কিন্তু ইজ নট ডিফাইং এভরিথিং, সুপারম্যান ইজ নট রিজেক্টিং এভরিথিং ফ্রম দ্য পাস্ট। সুপারম্যান শুধু অতীতের অবসলিট, অচল জিনিসগুলো, ঘুণে ধরা জিনিসগুলোকে সে আর প্রশ্রয় দেবে না। সবার শেষে, লাস্ট বাট নট দ্য লিস্ট, সেলফ ডিফাইন্ড ভার্চুস। সুপারম্যান, তার কাছে মানবিক গুণাবলী, সংজ্ঞাটা কি? সুপারম্যান কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ঠিক, কোনটা বেঠিক, কোনটা পাপ, কোনটা পুণ্য, এটার সংজ্ঞার জন্য সে অতীতের কাছে হাত পাতবে না। কোনটা ভালো, কোনটা মন্দ, হোয়াট ইজ রাইট, হোয়াট ইজ রং, হোয়াট ইজ ভাইস, হোয়াট ইজ ভার্চু, কোনটা পাপ, কোনটা পুণ্য, কোনটা ঠিক, কোনটা বেঠিক, এটা সে পুরাতনের কাছ থেকে শিক্ষা নেবে না। এটা সে তার নিজের বিবেক, তার নিজের ইনটিউশন, তার কনসেন্স, সে তার নিজের বিবেক, বুদ্ধি, বিবেচনা, চেতনা সবকিছু সে প্রয়োগ করবে, সবকিছু অ্যাপ্লাই করে সে নিজেই নিজেকে জিজ্ঞেস করবে। তার আগের মানুষরা, আগের সমাজ, আগের মানুষরা কি বলে গেছে, সরকার কি বলছে, সমাজ কি বলছে, ধর্ম কি বলছে, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মন কি বলছে, হৃদয় কি বলছে। সুপারম্যান তার মন কি জিজ্ঞেস করবে, সুপারম্যান উইল আস্ক হিমসেলফ, সুপারম্যান তার নিজেকে জিজ্ঞেস করবে যে আমি যেটাকে ঠিক মনে করছি এটা কি আসলেই ঠিক, ইজ ইট রিয়েলি রিয়েলি রাইট। সুপারম্যান সবসময় নিজে একটা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করবে যে ভালো কি, মন্দ কি,
অন্যরা ভালো মন্দের যে সংজ্ঞা দিচ্ছে সেটাকে সে গুরুত্ব দেবে না, সে গুরুত্ব দেবে তার নিজের সংজ্ঞাকে। সুপারম্যান উইল হিমসেলফ গিভ এ ডেফিনিশন অফ হিউম্যান ভার্চু অ্যান্ড ভাইস। ভাইস বলতে আমরা বুঝি যেগুলো মানুষের খারাপ গুণাবলী, আর ভার্চু বলতে উত্তম, বেটার কোয়ালিটিস। এখন ভালো খারাপ এটা তো হিউম্যান টু হিউম্যান, মানুষ থেকে মানুষে ভ্যারি করে, পার্সন টু পার্সন ভ্যারি করে। এখন সুপারম্যান জিনিসটা এখন ব্রড পার্সপেক্টিভে দেখবে, দেখবে যে তার যে বুদ্ধি, বিবেক, বিবেচনা সবকিছু তাকে কি সিগন্যাল দিচ্ছে, তার সব কিছু সে এখন কাজে লাগাবে। এর আগের যে তিনটা কোয়ালিটি সে কাজে লাগাবে, তার সুপিরিয়র ইন্টেলেক্ট সে কাজে লাগাবে, তার যে উন্নত বুদ্ধিমত্তা সে কাজে লাগাবে, তার বিচক্ষণতা, তার চেতনা সে কাজে লাগাবে, এবং এই যে সে পুরাতন ধ্যান ধারণাকে বাতিল করে দিচ্ছে এটাকেও সে কাজে লাগাবে। তিনটাকে প্লাস মাইনাস করে সে ফাইনালি সেলফ ডিফাইন্ড ভার্চু, সে মানুষের উত্তম গুণাবলীর একটা নিজস্ব সংজ্ঞা সে তৈরি করবে। Superman will provide his own definition of human virtues. How should we behave? আমাদের কিভাবে আচরণ করা উচিত? মোটামুটি আপনাদের সুপারম্যান সম্পর্কে একটা আইডিয়া হলো কিনা? এখন আমরা 2 মিনিটের একটা ডিসকাশন সেশন রাখতে পারি, যদি আপনারা সুপারম্যান সম্পর্কে কিছু বলতে চান। আমরা 4টা গুণ বলছি, এখন আপনার কি মনে হয় 4টা গুণের মধ্যে কোনটা বেশি জরুরি? সুপিরিয়ার ইন্টেলেক্ট, উন্নত বুদ্ধিমত্তা, কানিং অ্যান্ড ইনটিউশন, বিচক্ষণতা এবং চেতনা, রিজেক্টিং দ্য অবসলিট কনভেনশনাল রুলস, অ্যান্ড ফাইনালি সেলফ ডেফিনিশন অফ রাইট অ্যান্ড রং। এখন আপনার কি মনে হয়, আপনাদের কি মনে হয় যে এই 4টা গুণাবলী আমরা আলোচনা করছি, সুপারম্যান বলতে এই 4টা গুণাবলী আমরা আলোচনা করছি, কোনটা বেশি গুরুত্বপূর্ণ হতে পারে? আসিফ স্যার, নাম্বার 4 স্যার, নাম্বার 4 স্যার, সেলফ, আচ্ছা ডেফিনিশন দেয়া, আচ্ছা ইয়েস স্যার। এটা আপনি কিভাবে বলছেন, আপনি কি একটু আমাদের সাথে শেয়ার করবেন? স্যার আসলে স্যার এটা বলার কারণ হচ্ছে স্যার ওই তিনটাই স্যার রিলেটেড এটার সাথে, লাস্ট 4 নাম্বারটার সাথে। সো স্যার আমরা যদি ওই তিনটাকে আমাদের ভেতরে ইউটিলাইজ করতে পারি এবং আমরা যদি এর মাধ্যমে আমাদের নিজেদেরকে পরিচালিত করতে পারি, তাহলে অ্যাট লাস্টে আমরা সেল ডিফাইন্ড ভার্চুসটা পাবো, যেটা আসলে আমাদেরকে সুপেরিয়ার সুপারম্যান হিসেবে মানে উদ্ভাবন করতে পারে আর কি, আমাদের নিজেদের মধ্য থেকে। সো লাস্টটাকে যদি গেইন করতে চাই তাহলে উপরের তিনটাকে আমাদের অ্যাচিভ করতেই হবে। সো দ্যাটস ওয়াই আমি লাস্টটাকেই বেশি প্রাধান্য দিচ্ছি, কারণ লাস্টের সাথে ওই তিনটা রিলেটেড। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা সজল, সজল আছেন? সজল শাহ, সজল আচ্ছা, এক সজল শুনতে পাচ্ছেন? আচ্ছা সজল, মনে হয় আপনার মাইকে একটু প্রবলেম। একরাম আছেন? আচ্ছা, সেলফ ডিফাইন্ড ভার্চু, যেটা সেলফ ডিফাইন্ড ভার্চু, এটার মানেটা আপনাদের কিন্তু একটু ক্লিয়ার রাখতে হবে। আসিফ যে কথাটা বললেন না, কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ। আপনি কখনোই নিজে নিজে হিউম্যান ভার্চুর ডেফিনেশন দিতে পারবেন না যদি আপনার উপরে তিনটা থাকে। উপরে তিনটা না থাকলে আপনি শেষেরটা অর্জন করতে পারবেন না। আপনার যদি সুপিরিয়ার ইন্টেলেক্ট, ক্যানিং অ্যান্ড ইনটিউশন, অ্যাবিলিটি টু ডিফাই অবসলিট মোরাল কোডস, এই তিনটা কোয়ালিটি যদি আপনার না থাকে, কিন্তু আপনি এই লাস্টের কোয়ালিটিটা আসবে না। এটা লাস্টের কোয়ালিটিটা হচ্ছে আপনার সিনথেসাইজড কোয়ালিটি। এর আগের তিনটা সিনথেসাইজড হবে, অ্যাকুমুলেটেড হবে, কম্বাইন্ড হয়ে লাস্টের কোয়ালিটিটা আসবে। সমাজের 8-10 জন মানুষ যেটাকে ভালো বলবে, সুপারম্যান যে সেটাকে ভালো বলবেনি তার কোনো নিশ্চয়তা নেই, কারণ সমাজের সব সব সময় সমাজ যা বলে সব কিছু কিন্তু ঠিক না। সমাজের অনেক অন্যায় বিষয়বস্তু আছে যেটা অলরেডি আপনারা সবাই জানেন, যদিও আমরা সমাজের বেশিরভাগ নিয়ম কানুন মেনে নেই, কোনো উপায় নেই, কিন্তু
সুপারম্যান তার কিন্তু সেই অবলিগেশনটা নাই, সুপারম্যান হি হ্যাজ দ্যাট ফ্রিডম টু ডিফাই কনভেনশনাল আইডিয়াস, আলটিমেটলি সমাজ যা বলবে সে সেটাকে চুপি চুপি মেনে নেবে না। সমাজের অনেক ভুল ধারণা কিন্তু আমাদের মধ্যে প্রচলিত আছে, সুপারম্যান তাকে অ্যালার্ট থাকতে হবে যে মানুষের মধ্যে বা তার সর্বোপরি তার নিজের মধ্যে কোনো ভুল ধারণা কি জমাট বেঁধে আছে কিনা, ভিতরে কি কোনো কুশিক্ষা জমা আছে কিনা। আমরা বড় হতে হতে অনেক কুশিক্ষায় শিক্ষিত হই, যদিও আমরা সবাই হাতে কলমে অনেক কিছু করতে আমরা অনেক নিজেদেরকে শিক্ষিত দাবি করি, কিন্তু আমরা বেশিরভাগই হচ্ছে কুশিক্ষিত। সুশিক্ষিত তো নাই, শিক্ষিত তো নাই, আমরা কুশিক্ষিত, আমরা কুশিক্ষায় শিক্ষিত। সুপারম্যান তার কাজ হচ্ছে ওই কুশিক্ষাগুলো ধুয়ে পরিষ্কার করা, নিজেরটা তো পরিষ্কার করবেই, একই সাথে সে অন্য মানুষদের যে ভেতরে অন্ধকার কালো দাগ সেটাকে সে দূর করার চেষ্টা করবে। আমরা নেক্সট স্লাইডে যাই। মানব ইতিহাসের কিছু সুপারম্যানের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। Shaw selects a few figures from the history who display some of the Superman's trait, not all. ভালো করে খেয়াল করেন, Shaw কি বলছেন, they display some of the Superman's traits. সুপারম্যানের বেশ কিছু বৈশিষ্ট্য আছে, জর্জ বার্নার্ড শ তার মধ্যে কিছু বৈশিষ্ট্য বলছেন যে এদের মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে, not all of the four qualities, সবগুলো কোয়ালিটি হয়তো আমরা পাবো না কিন্তু কিছু কিছু পাবো। তিনজন ব্যক্তির নাম উনি বলছেন, জুলিয়াস সিজার, নেপোলিয়ন বোনাপার্ট, অলিভার ক্রমওয়েল। জুলিয়াস সিজার, নেপোলিয়ন বোনাপার্ট, অলিভার ক্রমওয়েল, আপনারা পার্সোনালি তাদের শর্ট বায়োগ্রাফি, তাদের সংক্ষিপ্ত জীবনী আপনারা বোঝার চেষ্টা করবেন, তাহলেই জানতে পারবেন যে তাদের যে ফিউচার ভিশন, ভবিষ্যৎ নিয়ে তাদের যে যে দর্শন চিন্তা ভাবনা, এটা অন্য সাধারণ 8-10 জন মানুষের থেকে উন্নত ছিল। জুলিয়াস সিজার বলেন, নেপোলিয়ন বলেন, অলিভার ক্রমওয়েল বলেন, এদের তিনজনেরই ধারণা কিন্তু 8-10 জন মানুষের থেকে অনেক মডার্ন ছিল তাদের যে ফিলসফি। আলটিমেটলি এরা কেউই সফল হননি। সিজার ওয়াজ মার্ডার্ড, নেপোলিয়ন বোনাপার্ট, হি চুজ আ রং পাথ, সে ভুল পথে চলে গিয়েছিল। Oliver Cromwell, ultimately, the people failed to support him. Englander manush kintu Cromwell sahib ke kintu oi bhabe support dite pare nai. Ekhon kotha hocche keno tara byartho holen, keno tara byartho holen. Ekhon amra alochona korbo je limitation somporke. E porben Abida Bhuya achen? Abida Bhuya, জি স্যার, একটু কাইন্ডলি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, স্লাইডটা একটু পড়বেন কাইন্ডলি, লিমিটেশনস। জি স্যার, ইচ পারসন ইজ আ হাইলি ইনফ্লুয়েন্সিয়াল লিডার, ইচ উইথ হিজ ওন অ্যামেজিং ক্যাপাবিলিটিস, অফ কোর্স ইচ হ্যাড সিগনিফিক্যান্ট ফেইলিংস। শ আর্গুস দ্যাট দ্য ফেট অফ ইচ অফ দিস ক্যাজুয়াল সুপারম্যান ওয়াজ কজড বাই দ্য মেডিওক্রিটি অফ হিউম্যানিটি। Because most people in society are unexceptional, the few Supermen who happen to appear on the planet now and then face a nearly impossible challenge. They must try to either subdue the mediocrity or to raise the mediocrity up to the level of Superman. Therefore, Shaw does not simply want to see a few more Julius Caesar crop up in society. He wants mankind to evolve into an entire race of healthy, morally independent geniuses. Thank you very much. Amra besh kichu guruttopurno totthyo ekhan theke peye gechi. Amra ektu করার চেষ্টা করি, কালটিভেট করার চেষ্টা করি বিষয়গুলো। আমাদের এই স্লাইডটা হচ্ছে লিমিটেশনস। লিমিটেশন মানে কি? সীমাবদ্ধতা। মানে
সুপারম্যান যদিও সে মানে আমরা চারটা গুণাবলী আবার একটু রিভাইজ করি, কি কি? নাম্বার ওয়ান সুপেরিয়ার ইন্টেলেক্ট, আর 10 জন মানুষের থেকে তার বুদ্ধিমত্তাকে আইকিউ বেশি হবে। মানে আইকিউ বলতে আমরা কি বুঝাচ্ছি, তার প্রবলেম সলভিং স্কিলস, তার ইন্টেলিজেন্স, তার পড়াশোনা, তার যে আরো যদি সহজ করি তার হচ্ছে হিসেব করা, কম্পিউটেশনাল কেপাবিলিটি, কম্পিউটেশনাল কম্পিটেন্স। আমরা আইকিউ বলতে কি বুঝি, সে কত ভালো হিসেব করতে পারে। হিসেব বলতে শুধু ম্যাথমেটিক্স না, আলটিমেট সবকিছু, মানে তার ওই বৈষয়িক কম্পিউটেশনাল কম্পিটেন্স। 8-10 জন মানুষের থেকে তার আইকিউ বেশি, 8-10 জন মানুষের থেকে তার কানিং, তার যে বিচার বুদ্ধি, বিচক্ষণতা, বাস্তব বিচার বুদ্ধি যেটা দিয়ে আমরা চলি, তাই না? সমাজে বাস্তব বিচার বুদ্ধি বেশিরভাগ সময় দেখবেন যে আপনার বন্ধুদের মধ্যে যার আইকিউ হাই সাধারণত তার কানিং বিচার বুদ্ধি কম থাকে। আবার আপনার যে বন্ধুর কানিং বেশি মানে বৈষয়িক বিচার বুদ্ধি বেশি তার আবার আইকিউ কম থাকে। আবার খুব রেয়ার কম্বিনেশন দেখবেন দুইটাই থাকে। দেখবেন আপনার ফ্রেন্ডের মধ্যে যার বুদ্ধি বেশি, যার হচ্ছে বৈষয়িক বুদ্ধি বেশি থাকে, যে হচ্ছে খুব মানুষকে চড়িয়ে খেতে পারে, তার হচ্ছে পড়াশোনাটা অতটা ভালো লাগে না। আবার যে পড়াশোনা পছন্দ করে তার আবার মানুষের সাথে সে অতটা মিশতে পারে না। সুপারম্যান হচ্ছে এই দুইটা রেয়ার কম্বিনেশন, তার হাই আইকিউ থাকবে, তার কানিং বেশি থাকবে, এবং তার যে কি বলছিলাম, কানিং এর সাথে কি ছিল, ইনটিউশন, তার চেতনাও বেশি থাকবে, শার্প থাকবে, প্রখর থাকবে, সমাজের বাতিল ঘুরে ধরা নিয়ম কানুনকে ভেঙে চুরে বাতিল করে দিবে। সেলফ ডিফাইন্ড ভার্চু, সে মানুষের ভালো মন্দের নিজস্ব সংজ্ঞা দিবে, মানুষ যেটাকে ভালো বলবে সে যে সেটাকে অন্ধের মতো ভালো বলবে তা কিন্তু না, সে চ্যালেঞ্জ করবে। সুপারম্যান উইল চ্যালেঞ্জ দ্য ট্রেডিশনাল আইডিয়াস এবং হি উইল কাম আপ উইথ হিজ ওন ডেফিনেশন, সে তার নিজস্ব সংজ্ঞা নিয়ে হাজির হবে আমাদের সামনে। এখন এত কিছুর পরেও কিছু ঝামেলা আছে, কিছু সীমাবদ্ধতা আছে। আমরা একটু আগে 3 জন মানুষের কথা বললাম, সিজার, নেপোলিয়ান, অলিভার ক্রমওয়েল। এরা প্রত্যেকেই, ইচ পারসন ইজ আ হাইলি ইনফ্লুয়েন্সিয়াল লিডার, এরা সবাই খুবই খুবই প্রতাপশালী প্রভাবশালী নেতা ছিলেন তাদের যুগের। ইচ উইথ হিজ ওন অ্যামেজিং ক্যাপাবিলিটিস, এবং তাদের প্রত্যেকেরই কিছু নিজস্ব চমৎকার গুণাবলী ছিল। এরা প্রত্যেকেই তাদের সুপারম্যান হওয়ার কিছু কিছু গুণাবলী ছিল, সাম কোয়ালিটিস, নট অল দ্য কোয়ালিটিস, সাম কোয়ালিটিস, এবং যা ছিল অ্যামেজিং ছিল। Unfortunately, of course, each had significant failings. তাদের কিছু failings ছিল, limitations ছিল। করতে গিয়ে বলছেন, দ্য ফেট অফ দিস ক্যাজুয়াল সুপারম্যান, জর্জ বার্নার্ড শ এদেরকে বলছেন ক্যাজুয়াল সুপারম্যান। ক্যাজুয়াল কেন বলছেন, ক্যাজুয়াল কেন বলছেন? ক্যাজুয়াল শব্দটা তো আমরা জানি, ক্যাজুয়াল মানে কি? ক্যাজুয়াল মানে কি, ক্যাজুয়াল সাধারণ? হ্যাঁ সাধারণ, ফর্মাল এর অপোজিট হচ্ছে ক্যাজুয়াল। ফর্মাল মানে কি, সবকিছু প্রপারলি থাকলে, তাই না? ক্যাজুয়াল মানে হচ্ছে আমি কিছু প্রপার, কিছু রিল্যাক্সড রাখলাম, মানে আমার যেটা সুবিধা। এখন একটু আগে আমরা 4টা গুণ বললাম, 4টা গুণের মধ্যে সবগুলো যদি থাকে তাকে আমরা বলবো প্রপার সুপারম্যান, যদি 4টার মধ্যে কোনো একটা যদি না থাকে তাদেরকে বলবো ইনকমপ্লিট অর ক্যাজুয়াল সুপারম্যান। এই যে 3 জন ব্যক্তি, নেপোলিয়ন, সিজার, অলিভার ক্রমওয়েল, এদেরকে সব বলছেন ক্যাজুয়াল সুপারম্যান, কারণ তাদের সবগুলো গুণাবলী আমরা তাদের মধ্যে পাচ্ছি না। দে ওয়ার কার্সড বাই দ্য মিডিওক্রিটি অফ হিউম্যানিটি, কাগজ কলম থাকতে লিখে রাখেন। Why did they fail? তারা কেন ব্যর্থ হলেন? তার মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ কারণ ছিল, সেটা হচ্ছে mediocrity of humanity.
হিউম্যানিটি বলতে আমি সার্বিকভাবে সমস্ত মানুষের যে লেভেল, সমস্ত মানুষের যে চিন্তা ভাবনার স্তর সেটাকে বলছি। বেশিরভাগ মানুষই তারা এতটাই অনগ্রসর, তারা এতটাই ব্যাকডেটেড যে এরকম দু একজন মডার্ন মানুষকে সাধারণ মানুষজন আসলে ঠিক ভালোভাবে নিতে পারে না। জেলাসি আছে, হেইট্রেড আছে। যখনই আমাদের মধ্যে, আমাদের পরিচিত মানুষদের মধ্যে কেউ আমাদের থেকে একটু ভালো করতে থাকে, তখন বেশিরভাগ মানুষই কিন্তু তাকে দেখতে পারে না। আমরা তার প্রতি একটা সুপ্ত, একটা লুকানো ঘৃণা, যেটা আমরা কন্ট্রোল করতে পারি না, সেটা আমরা পোষণ করি। আমরা নেক্সট নেক্সট পয়েন্টে গেলে আর একটু ক্লিয়ার হবে। বিকজ মোস্ট পিপল ইন সোসাইটি আর আনএক্সেপশনাল, সমাজের বেশিরভাগ মানুষই হচ্ছে খুবই সাধারণ, খুবই মানে অর্ডিনারি, ভেরি অর্ডিনারি, চিন্তা ভাবনার দিক থেকে মিডিয়াকার, মধ্যম। এদেরকে আমরা বোকাও বলতে পারবো না, আবার চালাকও বলতে পারবো না। এরা হচ্ছে মাঝে মাঝে মধ্যম স্তরের বুদ্ধিমত্তা আমরা তাদের মধ্যে পাচ্ছি। মোস্ট পিপল ইন সোসাইটি দে আর আনএক্সেপশনাল, তারা জীবনে খুব বেশি কিছু অর্জন করতে পারে না, ভেরি অর্ডিনারি, সাধারণ মানুষ। মোস্ট পিপল ইন সোসাইটি দে আর মিডিয়োকার, দ্য ফিউ সুপারম্যান, খুবই অল্প কিছু সুপারম্যান হু হ্যাপেন টু অ্যাপিয়ার অন দ্য প্ল্যানেট নাও অ্যান্ড দেন, কালে ভদ্রে হঠাৎ ওয়ান্স ইন এ ভেরি ফিউ ফুল মুন, হঠাৎ করে দু একজন সুপারম্যান যারা সমাজকে পরিবর্তন করতে চায়, তারা সংখ্যায় এতটাই নগণ্য, তারা সংখ্যায় এতই কম যে দে ফেস আ নিয়ারলি ইম্পসিবল চ্যালেঞ্জ। তারা যখন সমাজকে পরিবর্তন করতে চায়, তখন দেখে এটা প্রায় দুঃসাধ্য, অসাধ্য কাজ। সমাজের বেশিরভাগ মানুষ এতটাই পেছনে আর সে এতটাই সামনে যে তাদের গ্যাপ আর কোনোভাবে ফিল আপ হয় না। সমাজের মানুষজনের কাছে সে অবহেলিত, সে পাগল সাব্যস্ত হয়, মানুষরা একসময় তাকে বাদ দিয়ে দেয়, বাতিল করে দেয়। সমাজের বেশিরভাগ মানুষ এতটাই ব্যাকডেটেড, এতটাই তারা পেছনে যে দু একজন সুপারম্যান তারা একা একা কিছুই করতে পারবে না। দে উইল ফেস এ নিয়ারলি ইম্পসিবল চ্যালেঞ্জ, প্রায় দুঃসাধ্য, অসাধ্য একটা কাজ তাদের সামনে। দে মাস্ট ট্রাই, তাদেরকে তাহলে কি করা উচিত? তাদের সামনে দুটো পথ থাকে। দে মাস্ট ট্রাই টু ইদার সাবডিউ দ্য মিডিওক্রিটি, একটা পথ হচ্ছে সমাজের সাধারণ মানুষকে দমিয়ে রাখা, তাদের উপর তার নিজস্ব চিন্তা ভাবনা চাপিয়ে দেয়া, সমাজের বেশিরভাগ মানুষের উপর তার চিন্তা ভাবনা চাপিয়ে দেয়া। কে করেছিল এটা? নেপোলিয়ন বোনাপার্ট। তার যে ইন্টেলেক্ট, এটা সাধারণ মানুষের পারসিভ লেভেলের অনেক উপরে ছিল। সেই জন্য নেপোলিয়ন কি করলো, তার তার নিজস্ব বিবেচনা সে সাধারণ মানুষের চাপিয়ে দিল। চাপিয়ে দেওয়ার ফলে কি হলো, সাধারণ মানুষ নেপোলিয়নকে বলল নেপোলিয়ন একজন ডিক্টেটর, নেপোলিয়ন একজন বিট্রেয়ার, সে বিট্রে করছে, সাধারণ মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করছে, কারণ সে তার চিন্তা ভাবনা সাধারণ মানুষের উপর চাপিয়ে দিচ্ছে। নেপোলিয়ন বোনাপার্টের কথা হচ্ছে, এরা তো, এদের বুদ্ধিমত্তা এতটা উন্নত না, এবং এদেরকে যদি শিখাতে চাই শত শত বছর পার হয়ে যাবে, তারপরে এদের শেখানো হবে না। অতএব এদেরকে, এদের উপর চাপিয়ে দেওয়া উচিত, এরা একসময় বুঝবে। কিন্তু এটা একটা ভুল, সিজারও এই কাজটা করেছিল, সে তার চিন্তা ভাবনা তার কন্টেম্পোরারি মানুষদের উপর চাপিয়ে দিয়েছিল। সাধারণ মানুষদের উপর যদি আমরা কোনো কিছু চাপিয়ে দিই, তাহলে কিন্তু কখনোই সেটা ভালো ফল আসে না। জুলুম করে যদি একটা আইডিয়া আপনি ঢুকিয়ে দেন, তাহলে সেটা ব্যাকফায়ার করবেই, ব্যাকফায়ার করতে বাধ্য। সুপারম্যান, আমাদের যুগে যারা সুপারম্যান হিসেবে জন্ম নেয়, সেসব লাকি অর আনলাকি, একই সাথে তারা সাইমালটেনিয়াসলি দে আর লাকি অ্যান্ড আনলাকি। লাকি কেন? কারণ সে অন্য 8-10 জন মানুষের থেকে ভালো বুঝতে পারে। আনলাকি কেন? কারণ বেশিরভাগ মানুষ অনেক বেশি ব্যাকডেটেড। তখন তার সামনে দুইটা পথ থাকে, একটা হচ্ছে সাধারণ মানুষের উপর তার চিন্তা ভাবনা চাপিয়ে দেয়া, যেটা বেশিরভাগ সময় ব্যাকফায়ার করে, নেপোলিয়নের বেলায় ব্যাকফায়ার করেছে। এই যে পাশে দুটো ছবি আছে দেখতে পাচ্ছেন, উপরের ছবিটাতে দেখছেন সিজার ইজ বিং মার্ডার্ড, তার আশেপাশের কাছের মানুষদের হাতে উনি
খুন হচ্ছেন। এরপর নিচে দেখতে পাচ্ছি আমরা নেপোলিয়ন, উনি নিজেকে ডিক্টেটর হিসেবে ঘোষণা দিচ্ছেন, তার সামনে মানুষজন বসে পড়ছে। সাধারণ মানুষের সেই এবিলিটি নাই তার চিন্তা ভাবনার লেভেলটা ধরার, এই জন্য ইনি সবার উপর, সব মিডিয়কার পিপলের উপর তার আইডিয়া চাপিয়ে দিচ্ছেন। সুপারম্যান দুইটা কাজ করে এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য, দে ইদার সাবডিউ দ্য মিডিয়োক্রিটি, মানে হচ্ছে তার চিন্তা ভাবনা সাধারণ মানুষের উপর চাপিয়ে দেয়, যেটা অনেকটা ডিক্টেটরের মতো স্বৈরাচারী চিন্তা ভাবনা, অর আরেকটা ভালো উপায় আছে, টু রেইজ দ্য মিডিয়োক্রিটি আপ টু দ্য লেভেল অফ সুপার, অথবা এটা হচ্ছে লং রোড, সবার মধ্যে ধীরে 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 চেতনার বহিঃপ্রকাশ ঘটানো, সবাইকে ধীরে ধীরে সবাইকে নিয়ে তাদের সবাইকে নিয়ে একসাথে উন্নত হওয়া, মানে কি সুপারম্যানকে সবাইকে নিয়ে একসাথে উপরে উঠতে হবে, একা তো সামনে যেতে পারবে না, সবাইকে নিয়ে সবার লেভেল আস্তে আস্তে উপরে তুলবে। হি উইল ট্রাই টু রেইজ দ্য মিডিয়োক্রিটি আপ টু দ্য লেভেল অফ সুপারম্যান, মানে এখানে সুপারম্যান অনেকটা টিচার, শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হবেন এবং পার্সোনালি প্রতিটা মানুষের মধ্যে উনি প্রবেশ করবেন, প্রতিটা মানুষকে উনি টাচ করার চেষ্টা করবেন সাইকোলজিক্যালি, এবং সবার যে মিডিয়োক্রিটি লেভেল সেটাকে উনি তুলবেন। সমাজের 8-10 জন মানুষ, তারা সবাই আস্তে 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 সুপারম্যানের লেভেলে উঠে আসবে। দিস ইজ দ্য লং রোড। জি স্যার, এটা কি শুধু মেল প্রোটাগনিস্টদের ক্ষেত্রেই হবে? ফিমেলরা কি এটা হতে পারে না? মানে সুপারম্যান কোয়ালিটি গুলো কি ফিমেল ক্যারেক্টারের মধ্যে থাকতে পারে না? এটা আপনি, এই কোশ্চেনের অ্যানসারটা আপনি নিজেই পেয়ে যাবেন, এখন আমি অ্যানসারটা দিচ্ছি না। এখানে সুপারম্যান বলতে, আমি আগেই বলেছি, এখানে সুপারম্যান বলতে আপনি শুধুমাত্র মেল বুঝবেন না, এখানে দুটেই আছে। তবে ইতিহাসে, ইতিহাসে আর কি সুপারম্যানদের সংখ্যা, যখন স কথা বলছেন তখন সুপারম্যান বলতে ম্যানদের সংখ্যা বেশি ছিল, একটু পরে আর কি আরো ক্লিয়ার হবে। ম্যান স্যার, স্যার এখানে তো ফিমেল প্রোটাগনিস্টই মানে ওয়ান কাইন্ড অফ সুপারম্যান, সেটা আমরা আস্তে আস্তে বলবো। আচ্ছা, মহিলারও তো সুপারম্যানই, না হলে মেল সুপারম্যানের জন্ম কিভাবে দিবে? মহিলারও সুপারম্যান অবভিয়াসলি। আমরা আস্তে আস্তে যাই, দেখা যাক। Therefore, আমরা থার্ড পয়েন্টে আসি। Shaw does not simply want to see more Julius Caesar to crop up in society. সমাজে দুই একটা জুলিয়াস সিজার, দুই একটা নেপোলিয়ন যদি আসে, দুই একজন অলিভার ক্রমওয়েল, তারা একা এসে এই সমাজের হাজার হাজার মানুষদেরকে উন্নত করতে পারবে না। সুপারম্যান একা সমাজকে উন্নত করতে পারে না, সমাজকে পরিবর্তন করতে পারে না। আলটিমেটলি সব কি চাচ্ছেন, কাগজ কলম থাকলে লিখে রাখেন, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সেন্টেন্স ইন দিস স্লাইড, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্লাইড, দেখতে পাচ্ছেন আপনারা? শ ওয়ান্টস ম্যানকাইন্ড টু ইভলভ ইন্টু অ্যান এন্টায়ার রেঞ্জ অফ healthy, morally independent geniuses. George Bernard Shaw wants mankind to evolve into an entire race of healthy, morally independent geniuses. Shaw ki chachchen, tar philosophy er madhye uni ki bujhate chachchen? Ei je unar philosophy of Superman, eta diye uni ultimately ki bolte chachchen? উনি চাচ্ছেন সমগ্র মানব জাতি, এন্টায়ার ম্যানকাইন্ড, সবাই একসাথে, দু একজন একা একা হলে কিচ্ছু হবে না, দিজ আর মেয়ার ফ্লুকস, এগুলো জাস্ট আমাদেরকে সংকেত দেয়, সংকেত ছাড়া কিছু না, এন্টায়ার ম্যানকাইন্ড সবাইকে একসাথে, এন্টায়ার ম্যানকাইন্ড টু ইভলভ, সবাইকে ইভলভ হতে হবে, সবাইকে বিবর্তিত হতে হবে, সবাইকে উন্নত হতে হবে, ইন্টু an entire race, puro jati ta hobe hocche healthy, sob puro jati ta physically healthy hobe, and morally independent geniuses,
লাস্ট তিনটা ওয়ার্ড যদি রেড পেন থাকে তাহলে আন্ডারলাইন করে রাখেন। দিস ইজ দ্য আলটিমেট ফোকাস অফ জর্জ বার্নার্ড শ। জর্জ বার্নার্ড শ চাচ্ছেন যে এন্টায়ার হিউম্যান রেস, সমগ্র মানব জাতি, তারা যেন নৈতিকভাবে স্বাধীন জিনিয়াস হন এক একজন। এরা সবাই জিনিয়াস হবেন, দে উইল অল বি জিনিয়াসেস। জিনিয়াসের বাংলা কি? জিনিয়াসের বাংলা কি? কে বলতে পারবেন স্যার? বুদ্ধিদীপ্ত। আর কোন ভালো বাংলা আছে? বুদ্ধিদীপ্ত বলতে ইন্টেলিজেন্ট বুঝি আমরা। জিনিয়াসের আর কোন ভালো বাংলা কারো জানা আছে? মাহবুবা, মোশাররাত মুশতারি, জিনিয়াস। জিনিয়াস বলতে আমরা বিচক্ষণ বুঝি, জিনিয়াস বলতে আমরা বুঝি মানে খুবই। স্যার জি, স্যার যে মানে প্রতিভাবান, মানে ডিফারেন্ট অন্যদের থেকে, তার কোয়ালিটিস বা প্রতিভাগুলো এক্সট্রা অর্ডিনারি, অন্যদের থেকে অধিক প্রতিভাবান। আচ্ছা, আমরা এই আইডিয়া নিয়ে এক্সট্রা অর্ডিনারিটা এটাই মনে হয় অসাধারণ, অসাধারণ সুন্দরের চাইতে আমরা যথাযথটা খুঁজছি, যেটা মোটামুটি আমাদের পুরো মিনিংটা চলে আসবে। আচ্ছা, এই তিনটা ওয়ার্ড আপনারা মাথায় রাখেন যে জর্জ বার্নার্ড শ এক্সপেক্টস দ্য হোল এন্টায়ার হিউম্যান রেস টু ইভলভ। শ চাচ্ছেন আমরা সবাই যেন ইভলিউশন পাই, আমরা সবাই যেন ইভলভড হই, আমাদের মধ্যে ক্রিয়েটিভ ইভলিউশন আসে, যাতে আমরা সবাই প্রত্যেকেই, ইচ অ্যান্ড এভরিওয়ান, আপনি আমি আমরা সবাই উইল বি মোরালি ইন্ডিপেন্ডেন্ট জিনিয়াস। জিনিয়াস তো হবেই, জিনিয়াস তো হয়, জিনিয়াসটা খুব বেশি কিন্তু রেয়ার না। আমাদের সমাজে কিন্তু জিনিয়াসের অভাব নাই, কিন্তু এই জিনিয়াসগুলো দিয়ে তো আমাদের লাভ হয় না। কত হাজার হাজার জিনিয়াস বিসিএস নিয়ে আমাদের দেশের সরকারে ঢুকছে, কিন্তু এরা তো পরবর্তীতে কিছুই করতে পারছে না, শুধুমাত্র জিনিয়াস হয়ে কোনো লাভ নাই। স্যার জিনিয়াস মানে কি? মেধাবীও কি বলতে পারি স্যার? মেধাবী, খুবই মেধাবী, বিচক্ষণ, বুদ্ধিমান, প্রতিভাবান, সব মিলিয়ে আছে আমাদের সমাজ অনেক জিনিয়াস আছে, কিন্তু কয়জনের মধ্যে মোরালি ইন্ডিপেন্ডেন্ট? খুব কম। মোরালি ইন্ডিপেন্ডেন্ট মানে এর যে মোরালিটি, তার যে নৈতিকতা, এই নৈতিকতার দিক দিয়ে সে স্বাধীন, মানে সমাজের কোনো বিশৃঙ্খলা, সমাজের কোনো দুর্নীতি তার বিচক্ষণতাকে টাচ করতে পারবে না। তার যে মোরালিটি সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, সমাজ তার মোরালিটিকে কনফিউজ করতে পারবে না, ইনফ্লুয়েন্স করতে পারবে না। দেখেন আমাদের দেশের এত জরুরি একটা বিষয়, আমাদের সমাজ এখন কি চাচ্ছে? উই নিড মোরালি ইন্ডিপেন্ডেন্ট জিনিয়াস। দেখেন আমাদের সমাজের প্রতিটা ক্ষেত্রে জিনিয়াসের তো অভাব নাই, কিন্তু এরা সবাই হচ্ছে করাপ্টেড, এরা সবাই হচ্ছে করাপ্টেড। দে কম্প্রোমাইজ দেয়ার সিনসিয়ারিটি, লয়্যালিটি, তাদের লয়্যালিটি তারা বিক্রি করে দিচ্ছে, এরা এরা হচ্ছে জ্ঞান পাপি। এখন আমাদের তো জ্ঞান পাপি দিয়ে কোনো লাভ নাই। হোয়াট উই নিড মোরালি ইন্ডিপেন্ডেন্ট জিনিয়াসেস। উই নিড জিনিয়াসেস অবশ্যই, এবং উই নিড দেম মোরালি ইন্ডিপেন্ডেন্ট, নৈতিক দিক থেকে তারা হবে স্বাধীন, মানে তাদের সেই চারটা কোয়ালিটি তারা কি করবে, ফলো করবে, কি সুপিরিয়র ইন্টেলেক্ট তাদের আছে, সুপিরিয়র ইন্টেলেক্ট বেশিরভাগই তারা জন্মগত ভাবে পায়, বাবা মামার কাছ থেকে পায়, অনেকে আছে তারা চর্চা করে পায় হার্ড ওয়ার্কের মাধ্যমে, ক্যানিং তাদের যে চেতনা প্রবৃত্তি, তাদের যে বিচক্ষণ, তাদের ইনটিউশন, তাদের চেতনা, তাদের বাস্তব বুদ্ধিমত্তা, সমাজের পুরাতন ঘুরে ধরা নিয়ম কানুনকে তারা বাতিল করে দেবে, এবং ফাইনালি দে উইল গিভ দেয়ার ওন ডেফিনিশন অফ ভার্চু। এই চারটা যদি কেউ করতে পারে, এই চারটা যদি কেউ অ্যাচিভ করতে পারে, ইফ সাম লাকি পার্সন, এক্সট্রিমলি লাকি পার্সন, দে ক্যান কম্বাইন, দে ক্যান সিনথেসাইজ দিস অল ফোর, এই চারটা কম্বাইন করতে পারলেই তাহলে আমরা তাকে বলতে পারি আ মোরালি ইন্ডিপেন্ডেন্ট জিনিয়াস। তার মানে কি? জর্জ বার্নার্ড শ সুপারম্যান মানে কি?
morally independent genius. Shaw's Superman means morally independent genius. Morally independent genius. Obviously, they are genius, but they are morally independent. Morality, নৈতিকতার দিক থেকে তারা স্বাধীন। কোনো দুর্নীতি, কোনো পঙ্কিলতা, কোনো অন্যায় তাদেরকে স্পর্শ করবে না। So this is the first part of our class. The first part, ক্লাসের first part শেষ। Now, এখন আপনাদের আপনাদের সাথে একটু দুই তিন মিনিট কথাবার্তা বলি এই বিষয় সম্পর্কে। সুপারম্যান নিয়ে তো আমরা আলোচনা করলাম, সুপারম্যান নিয়ে আমরা আলোচনা করলাম। এখন আপনারা আপনাদের গত দুই তিন ক্লাসের আলোকে আমরা আমাদের যে ক্যারেক্টার গুলো আছে, ক্যারেক্টার গুলোর মধ্যে কার কার মধ্যে আমরা সুপারম্যান কোয়ালিটি পাচ্ছি, এদের মধ্যে কেউই কিন্তু মানে ফর্মাল সুপারম্যান না, প্রপার সুপারম্যান না, এদের মধ্যে কেউ কেউ আছেন ক্যাজুয়াল সুপারম্যান, কারা কারা আছে একটু বলতে পারেন? স্যার অলিভার আছে স্যার, ক্যাজুয়াল আমার মনে হয়েছে তাকে। আচ্ছা নাটকে 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 ও জি স্যার, একজন একজন তো ট্যানার আছে নি, ট্যানার ট্যানারের মধ্যে আমরা ট্যানারকে আমরা ক্যাজুয়াল সুপারম্যান বলতে পারি, তার মধ্যে কিছু মানে গুণাবলী আছে, সে অবশ্যই অন্যদের অন্য ক্যারেক্টার গুলো থেকে বেশি ইন্টেলিজেন্ট, তার আইকিউ হাই, যদিও এন এর থেকে বেশি আই হাই না, সেকেন্ড হাইয়েস্ট আইকিউ বলতে পারি। আর তার মধ্যে আমরা টার্নিংটা অত বেশি খেয়াল লক্ষ্য করি না, তবে তার মধ্যে ইনটিউশন শার্প, কারণ আলটিমেটলি সে কিন্তু সারেন্ডার করছে, কারণ তার প্রবৃত্তি তার চেতনা বলছে যে এখন তাকে সারেন্ডার করা উচিত। এরপর থার্ড পয়েন্টে সে কিন্তু খুবই খুবই সাকসেসফুল, সে সমাজের পুরাতন নিয়ম কানুনকে সে বাতিল করে দিচ্ছে। স্পেশালি এটা আমরা লক্ষ্য করছি যখন ভায়োলেট যখন নিজেকে প্রেগনেন্ট দাবি করছে, অন্য সবাই যখন তাকে ধিক্কার জানাচ্ছে, ছিছি করছে, তখন সে কিন্তু তাকে অ্যাপ্রিসিয়েট করছে, ঠিক আছে। এরপর শেষে গিয়ে সেলফ ডেফিনিশন, তার মধ্যে এটাও আছে, কিন্তু ওই যে কানিং, কানিং এ মনে হয় ও একটু ঘাটতি আছে ট্যানারের মধ্যে। আমরা যদি অ্যান হোয়াইটফিল্ড এর মধ্যে দেখি তাহলে কিন্তু অনেকগুলো গুণাবলী আমরা পাবো, অ্যানের মধ্যে সুপার হাই, মানে অ্যান হচ্ছে দ্য মোস্ট ইন্টেলিজেন্ট ক্যারেক্টার এই নাটকে, তার মোস্ট সুপিরিয়র ইন্টেলেক্ট অবভিয়াসলি, এতে কোনো কথা নাই। এরপরে আমরা পাচ্ছি কি, এরপরে তার মধ্যে কানিং, ইয়াস দ্য মোস্ট কানিং ক্যারেক্টার, সব ক্যারেক্টারের মধ্যে কানিং। এরপর আমরা পাচ্ছি কি, ইনটিউশন, অন্য সবার থেকে তার ইনটিউশন শার্প, কেন, কারণ সে নিজেই বলেছেন যে শি রিপ্রেজেন্টস লাইফ ফোর্স, লাইফ ফোর্স ইজ সেটাই তো চেতনা, তাই না? অতএব কানিং অ্যান্ড ইনটিউশন এর দিক থেকে অ্যান হোয়াইটফিল্ড অন্য সবার থেকে মোস্ট অ্যাডভান্সড ক্যারেক্টার। এরপরে থার্ড পয়েন্টে এসে ডিফাইং অবসোলিট মোরাল কোড, এখানেও কিন্তু সে খুবই স্ট্রং। ওই যে গত ক্লাসে আমরা বললাম ওর কাছে এ কনভেনশনাল হ্যাপিনেস এর কোনো মূল্য নাই, সে যা যাচ্ছে তাই, তার মানে সে ডেফিনিশন একটা তৈরি করে নিচ্ছে ভার্চু, সে কিন্তু সমাজ যা বলছে, সমাজ তাকে নির্লজ্জ বলে বলুক, সমাজ তাকে যা ইচ্ছা তাই বলে বলুক, কিন্তু সে কিন্তু ধার ধারছে না, তার মানে থার্ড পয়েন্ট কিন্তু টাচ করে যাচ্ছে। আলটিমেটলি শেষে গিয়ে যখন সেলফ ডিফাইন্ড ভার্চুতেও কিন্তু সে ই করছে, মানে তাকে আমরা কিন্তু তাকে বলতে পারি যে সুপারম্যানের মোটামুটি সব কোয়ালিটি আছে। তবে এখানে কিছু বিতর্ক আছে, এটা যদি আপনারা কেউ হাজির করতে পারেন পরবর্তীতে সেটা ভালো। এত কিছু থাকা সত্ত্বেও আমরা তাকে সুপারম্যান বলছি না, তাকেও ক্যাজুয়াল সুপারম্যানই বলছি, এটা আপনারা পরবর্তীতে চিন্তা করে বের করবেন কেন বললাম। স্যার তার কিছু পার্সোনাল বেনিফিট ছিল, রাইট অর রং এর তার কোনোই নাই, তার জন্য যেটা রাইট সেটাই রাইট, সেটা সবার জন্য ভালো না মন্দ সেটা দেখার দরকার তার নাই। ভেরি গুড, এটা আপনাকে আরেকটু এক্সপ্লেইন করতে হবে পরবর্তীতে যখন আপনি এটা লিখবেন, আপনার পয়েন্ট ঠিক আছে কিন্তু আপনাকে একটু এক্সপ্লিকেট করতে হবে, একটু এক্সপ্লেইন করতে হবে যে কিভাবে আপনি বললেন এটাকে, আপনাকে একটু একটু ই করতে হবে। আর কিছু বলছিলেন স্যার? পার্সোনাল বেনিফিট নিয়ে থাকা সুপারম্যান, কারণ আসলে সে তো চাচ্ছিল যে সে ট্যানারকে সে পেলে তার 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 যে ফিউচার জেনারেশনটা, ইয়েস সেটা অনেক ব্রাইট হবে, এখানে তার পার্সোনাল স্বার্থ ছিল, সো ইটস আ সেলফিশ সুপারম্যান, ইউ নো স্যার। ভেরি গুড, এই যে পুনম আপনার সাথে কিন্তু আসিফের দুইজনের কিন্তু সামঞ্জস্য আছে, এভাবে একটু চিন্তা করেন তাহলে কিন্তু আমরা মোটামুটি বলতে পারি যে এদের মধ্যে। আর স্যার অ্যানসার সুপারম্যান কেন স্যার, অ্যান ওই যে আপনি যে চারটা ক্রাইটেরিয়া বললেন না, ওইটা কিন্তু অ্যানের মধ্যে খুব প্রখর ভাবে আছে,
লাইক ট্যানার কিন্তু জানতো না যে অ্যান আসলে ওর ভিতরে কি আছে, ওইটা ফাইন্ড আউট করছে অ্যান নিজে যে হ্যাঁ টেনারকে যদি আমি পাই আমার জীবনে তাহলে ফিউচার জেনারেশনটা ব্রাইট হবে। তার মানে ওর সেন্সেশনটা, ওর যে বুদ্ধিমত্তাটা, ওর যে ক্ষমতাটা ফিউচারকে দেখার, ওইটা অনেক প্রখর দেন আদার ক্যারেক্টার। এবং এবং এটা তাকে সুপিয়ার করছে সে কিভাবে সিচুয়েশন গুলোকে ম্যানিপুলেট করে, সে কিভাবে বলে যে এই জায়গায় যদি আমি এই কথাটা বলি, এই জায়গায় এই কথাটা বলি, মানে তার কানিং এবং ইনটিউশন দুটো কতটা প্রখর যে সে দেখছে যে এইভাবে আমি যদি একটু ইনফরমেশন গুলোকে ডিস্টর্ট করি তাহলে কিন্তু আমার স্বার্থ হাসিল হয়ে যায়। সে খুব ভালো করে জানে যে কিভাবে তার স্বার্থ উদ্ধার করতে হয়, ম্যানিপুলেট করা, একটু ইনফরমেশন চেঞ্জ করা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একজন সুপারম্যান হিসেবে। সুপারম্যানের কিন্তু এই গুণটা থাকা উচিত। তবে এইখানে সে এই জিনিসটা হচ্ছে নিজের স্বার্থ সিদ্ধির জন্য নিজের জন্য ইউজ করছে, যেটা পুনম আসিফ দুইজনই বললে, এই জায়গায় আমরা তাকে ক্যাজুয়াল সুপারম্যান বলছি। এবং দুই ক্যাজুয়াল সুপারম্যান যদি একত্রিত হয় আলটিমেটলি তাদের হয়তো সন্তান, ভবিষ্যৎ প্রজন্ম মেবি তাদের মধ্যে সুপারম্যান হওয়ার পসিবিলিটি অনেক বেশি। আচ্ছা থ্যাংক ইউ আপনাদের, এরপরে আমরা আরো আলোচনা করব, আমরা এগিয়ে যাই আস্তে আস্তে, আমরা আমাদের ক্লাসের নেক্সট পার্টে চলে যাই। আপনারা যদি নাটকের বইটা দেখেন তাহলে দেখবেন যে নাটকের শেষে, নাটকের শেষে আমাদের অ্যাক্ট 1, 2, 3, 4 আরেকটা ছোট একটা চটি বইয়ের মতো আছে, যে বইটার নাম হচ্ছে দ্য রেভলিউশনিস্ট হ্যান্ডবুক, বিদ্রোহীর পঞ্জিকা, ম্যানুয়াল অফ আ রেভলিউশনিস্ট আমরা বলতে পারি, ম্যানুয়াল অফ আ রেভলিউশনিস্ট, রেভলিউশনিস্ট হ্যান্ডবুক, কিভাবে রেভলিউশনিস্ট হতে হয়, কিভাবে বিপ্লবী হতে হয়, তার একটা ম্যানুয়াল এখানে আমরা পাই। আচ্ছা আমরা এখানে একটু তাড়াতাড়ি পড়ি। Shaw's Man and Superman can be supplemented by the Revolutionist Handbook. এটা কি বস্তু? Revolutionist Handbook এটা কি? এটা হচ্ছে একটা হ্যান্ডবুক, একটা পঞ্জিকা, একটা ম্যানুয়াল, একটা ম্যানুয়াল বলতে পারি। কিসের ম্যানুয়াল? A political manuscript, এটা একটা রাজনৈতিক ম্যানুস্ক্রিপ্ট, একটা পাণ্ডুলিপি বলতে পারি, রাজনৈতিক বিভিন্ন দর্শন, ফিলোসফি, পলিটিক্যাল ফিলোসফি এখানে লেখা আছে। A political manuscript, কে লিখেছেন? It is written by the protagonist of the play, John, aka Jack Tanner. John Tanner, Tanner-এর লেখা একটা রাজনৈতিক পাণ্ডুলিপি, মানে এই বইটাতে, এই পাণ্ডুলিপিতে তার রাজনৈতিক মতাদর্শ, দর্শন, চিন্তা ভাবনা সবকিছু লেখা আছে। অফ কোর্স এটা কে লিখেছেন? জর্জ বার্নার্ড শ, শ অ্যাকচুয়ালি ডিড দ্য রাইটিং। কে লিখেছেন? ট্যানার তো আর বাস্তবের চরিত্র না, ট্যানার ইজ দ্য স্পোকস পারসন অফ জর্জ বার্নার্ড শ হিমসেলফ। ট্যানারের মাধ্যমে, ট্যানারের জবানিতে জর্জ বার্নার্ড শ নিজেই বলছেন। কি বলছেন? রাজনীতি নিয়ে তার চিন্তা ভাবনা, তার দর্শন, তার সবকিছু, তার টোটাল ম্যানুস্ক্রিপ্টটাই হচ্ছে জর্জ বার্নার্ড শর পলিটিক্যাল ম্যানুস্ক্রিপ্ট। বাট ওয়েন রাইটিং এ ক্যারেক্টার অ্যানালিসিস অফ ট্যানার, আপনারা যখন ট্যানারের ক্যারেক্টার অ্যানালিসিস করবেন তখন স্টুডেন্টস শুড ভিউ দ্য হ্যান্ডবুক অ্যাজ এন এক্সটেনশন অফ ট্যানার্স পার্সোনালিটি। এই বইটা হচ্ছে ট্যানারের পার্সোনালিটি, ওর কনসিয়াসনেসের একটা এক্সটেনশন। মানে রেভলিউশনিস্ট হ্যান্ডবুকটা না বুঝলে আপনি ট্যানারকে পুরোপুরি বুঝতে পারবেন না। ওকে, ইন অ্যাক্ট ওয়ান অফ দ্য প্লে, নাটকের প্রথম অ্যাক্টে, ফার্স্ট চ্যাপ্টারে, ফার্স্ট অ্যাক্টে, দ্য স্টাফি ওল্ড ফ্যাশন ক্যারেক্টার রোবক রামসডেন, একদম প্রথম অ্যাক্টে যেটা আমরা পড়েছিলাম যে রোবক রামসডেন যে নিজেকে আধুনিক দাবি করে, বাইরে বাইরে আধুনিক, ভেতরে ভেতরে হচ্ছে ব্যাকডেটেড, সে ডিসপাইজেস দ্য আনকনভেনশনাল ভিউজ উইথিন ট্যানার্স ট্রিটিস। ট্যানারের পলিটিক্যাল চিন্তা ভাবনা কিছু আছে, এগুলোকে সে ঘৃণা করে, তার কিছু রাজনৈতিক মতাদর্শকে সে অপছন্দ করে, বিরোধী। এটা জানার পর হি থ্রোস দ্য রেভলিউশনিস্ট হ্যান্ডবুক ইন টু ওয়েস্ট বাস্কেট উইদাউট ইভেন রিডিং ইট। সে না পড়েই তার যে বইটা, লাল বই, বিদ্রোহীর ম্যানুয়াল, রেভলিউশনিস্ট হ্যান্ডবুক, এটাকে সে না পড়েই ময়লার ঝুড়িতে ফেলে দেয়। এখন সে যে না পড়েই বইটা ফেলে দিল, কোনো কিছু না পড়েই ফেলে দিল, রামসডেন্স অ্যাকশনস, এই যে রামসডেন যে কাজটা করলো, রিপ্রেজেন্ট সোসাইটিস জেনারেল রিভালশন টুয়ার্ডস
আনঅর্থোডক্সি, সমাজের 8-10 জন মানুষের মতোই সে কিন্তু আচরণ করবে। এখানে আমরা বলতে পারি রবার্ট ক্রামসডন ইজ আ পারফেক্ট রিপ্রেজেন্টেটিভ অফ আ ভিক্টোরিয়ান জেন্টলম্যান, একজন টিপিক্যাল ভিক্টোরিয়ান জেন্টলম্যান যেরকম আচরণ করে, একজন টিপিক্যাল ভিক্টোরিয়ান জেন্টলম্যানের মধ্যে আমরা যেরকম আচরণ লক্ষ্য করি সেই আচরণ আমরা র্যামসডেনের মধ্যে লক্ষ্য করছি। র্যামসডেন ইজ দ্য স্পোকস পার্সন অফ আ ভিক্টোরিয়ান সোসাইটি। ভিক্টোরিয়ান সোসাইটি এই বিদ্রোহীদেরকে পছন্দ করে না, ভিক্টোরিয়ান সোসাইটিতে বিদ্রোহীদের কোনো স্থান নেই। কেন? মোস্ট সিটিজেন্স টেক কমফোর্ট ইন অল থিংস নর্মাল, সমাজের বেশিরভাগ মানুষ তারা সান্ত্বনা নিয়ে থাকে, তারা কমফোর্ট নিয়ে থাকে ইন অল থিংস নর্মাল। সমাজের বেশিরভাগ মানুষ সবসময় কি চায়? নর্মাল কিছু চায়, প্রপার কিছু চায়, সাধারণ। ইন লং হেলথ ট্রেডিশনস, সবচেয়ে বড় কথা হচ্ছে ট্রেডিশন, কাস্টমস, ম্যানার্স, এটা হচ্ছে ভিক্টোরিয়ান সোসাইটির মূল কথা। আপনারা যারা ভিক্টোরিয়ান লিটারেচার পড়েছিলেন মনে থাকার কথা, ভিক্টোরিয়ান সোসাইটি তাদের থিম কি ছিল? থিম ছিল হচ্ছে ট্রেডিশন, কাস্টমস, ম্যানার্স, এই জিনিসগুলো তারা খুব প্রবল ভাবে অনুসরণ করত। ট্রেডিশনকে ফলো, এগুলোকে স্যার আয়রনি করা হয়েছে, স্যাটায়ার করা হয়েছে খুবই তীব্রভাবে। আমরা যা পড়ছি সবাই এগুলাকেই নিয়েই লিখছে, আসলে কমন থিমটাই ছিল এগুলা সবার লেখার। এখন র্যামসডেন সে কিন্তু এই ভিক্টোরিয়ান ট্র্যাডিশন কাস্টম ম্যানারের রিপ্রেজেন্টেটিভ। When Tanner challenges those age-old tradition, এখন সুপারম্যানকে তো এটাকে চ্যালেঞ্জ করতেই হবে, অবসোলিট ট্র্যাডিশনাল আইডিয়াসকে সে তো চ্যালেঞ্জ করবেই। যখন ট্যানার এই বাতিল ঘুণে ধরা সমাজকে সে চ্যালেঞ্জ করলো, বিশেষ করে ম্যারেজ অ্যান্ড প্রপার্টি ওনারশিপ, এই ম্যারেজ অ্যান্ড প্রপার্টি ওনারশিপ নিয়ে সে চ্যালেঞ্জ জানালো, যে সমাজ যেটাকে বিয়ে বলে দাবি করে এটা মোটেও কোনো বিয়ে না, এটা একটা বিয়ে নামের ভণ্ডাম, সম্পদের বন্টন এটা একটা অন্যায় বিষয়, সম্পদ এটা সমাজ যেভাবে সম্পদকে বন্টন করে এটা টোটালি আনফেয়ার। যখনই সে ম্যারেজ অ্যান্ড প্রপার্টি নিয়ে, বিয়ে ব্যবস্থা এবং সম্পত্তি বন্টন নিয়ে যখন তার চিন্তা ভাবনা সে প্রকাশ করলেন, মেইনস্ট্রিম থিঙ্কার্স সাচ অ্যাজ র্যামসডেন, র্যামসডেনের মতো যারা ভিক্টোরিয়ান থিঙ্কার, তারা লেবেল করলেন ট্যানারকে ইমোরাল, দুশ্চরিত্র, ইমোরাল হিসেবে তাকে আখ্যায়িত করা হলো। আমরা একটু সামনে যাই। এখন আমরা তার যে রাজনৈতিক পঞ্জিকা, তার যে ম্যানুয়াল, রেভলিউশনিস্ট হ্যান্ডবুক, এটাকে নিয়ে আমরা একটু আইডিয়া রাখি। দেন রেভলিউশনিস্ট হ্যান্ডবুক ইন এ নাটশেল, খুব সংক্ষেপে আমরা ইন এ নাটশেল, ইন এ নাটশেল বলতে সামারিটা আমরা জানার চেষ্টা করব। ইন এ নাটশেল উই উইল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এই বইতে ট্যানার মানে হচ্ছে শ কি বলতে চাচ্ছেন। ট্যানারের চিন্তা ভাবনা মানেই হচ্ছে জর্জ বার্নার্ড শর চিন্তা ভাবনা। আমরা যদি ট্যানারকে চিনতে পারি আমরা কিন্তু জর্জ বার্নার্ড শ কে চিনতে পারবো, আলটিমেটলি সেটাই কিন্তু আমাদের টার্গেট, দ্যাট ইজ আওয়ার ইন্টেনশন। ওকে, গুড ব্রিডিং, সবার আগে গুড ব্রিডিং, গুড ব্রিডিং, ব্রিডিং মানে কি? আমরা ব্রিড করি না, মুরগির বাচ্চা ব্রিড করি, গরু গরু গবাদি পশুর বাচ্চা কাচ্চা এগুলো ব্রিড করি। ব্রিড করা মানে হচ্ছে কন্ট্রোল করা, দ্য ইউনিয়ন অফ মেল অ্যান্ড ফিমেল, যে কোনো প্রজাতিতে যদি আমরা মেল ফিমেল ইন্টারাকশন ইউনিয়নটা কন্ট্রোল করতে পারি, পসিবল মেলের সাথে বেস্ট পসিবল ফিমেল, এমনভাবে আমরা মেল ফিমেলটাকে ইউনাইটেড করব যাতে তাদের বাচ্চা কাচ্চা সব দিক থেকে উন্নত হয়, ফিজিক্যালি ইন্টেলেকচুয়ালি সব দিক থেকে তারা উন্নত হয়। আমরা এগ্রিকালচারে কিন্তু ব্রিডিংটা অনেকদিন ধরে ইউজ করছি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্রিডিং। আমরা কিন্তু গবাদি পশু, ফসল, ধান গম সব কিছুতেই কিন্তু আমরা ব্রিড করছি। এখন শ বলছেন, শ বিলিভস দ্যাট দ্য ম্যানকাইন্ডস ফিলোসফিক্যাল প্রোগ্রেশন হ্যাজ বিন মিনিমাল অ্যাট বেস্ট। আমরা এগ্রিকালচারালি টেকনোলজিক্যালি অনেক উন্নত হয়েছি ঠিকই, কিন্তু আমাদের যে ফিলোসফিক্যাল অ্যাডভান্সমেন্ট দার্শনিক দিক থেকে ফিলোসফিক্যাল অগ্রগতি কিন্তু খুবই সামান্য। মানে কি? মানে হচ্ছে
যে জায়গাটায় আমাদের অগ্রগতি প্রয়োজন, আমাদের মন মানসিকতা, সেই জায়গায় কিন্তু আমরা অগ্রসর হতে পারিনি। আওয়ার ফিলোসফিক্যাল প্রোগ্রেশন ইজ মিনিমাল, টেকনোলজিক্যাল স্যাটিসফ্যাক্টরি, এগ্রিকালচারাল ওকে, বাট ফিলোসফিক্যাল প্রোগ্রেশন ইজ মিনিমাল, যত সামান্য, খুবই কম। ইন কন্ট্রাস্ট, ম্যানকাইন্ডস অ্যাবিলিটি টু অল্টার অ্যাগ্রিকালচার, যেটা একটু আগে বলছিলাম, চাষাবাদ, কৃষিক্ষেত্রে আগে যে জমিতে যতটুকু ধান উৎপন্ন হতো, এখন তার থেকে 20 গুণ বেশি ধান উৎপন্ন হয়। আগে যে পুকুর থেকে যে পরিমাণ মাছ চাষ হতো, এখন তার থেকে অনেক পরিমাণে বেশি মাছ উৎপন্ন হয়। এই যে আমরা এগ্রিকালচারকে অল্টার করে দিচ্ছি, চেঞ্জ করে দিচ্ছি, মাইক্রোস্কোপিক অর্গানিজম, এখন আমরা তো মানে মাইক্রোস্কোপিক যে ভাইরাস ব্যাকটেরিয়া ইঞ্জিনিয়ারিং শুরু হয়ে গেছে, অ্যান্ড লাইফ স্টক, গবাদি পশুর যে ইঞ্জিনিয়ারিং, এগুলো কিন্তু আমরা উন্নত হয়েছি এখন আগের থেকে। আমরা যদি তুলনা করি যে কৃষিক্ষেত্র, তারপর এই মাইক্রোস্কোপিক অর্গানিজম, লাইফ স্টক, গবাদি পশুর যে উন্নয়ন, সেগুলো কিন্তু আমরা আমরা বলি রেভলিউশনারি, বৈপ্লবিক পরিবর্তন এসেছে কৃষিক্ষেত্রে, গবাদি পশু ক্ষেত্রে। হিউম্যান হ্যাভ লার্নড হাউ টু জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার নেচার ইভেন ইন শর্টস টাইম, জর্জ বার্নার্ড শর সময়ও উনি বলছেন যে মানুষ জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড হয়ে যাচ্ছে, মানে জেনেটিক্যালি ইঞ্জিনিয়ারিং, জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং, জেনেটিক্স, সেটা তখনও বেশ অগ্রগতি পেয়েছে। ইন শর্ট, ম্যান ক্যান ফিজিক্যালি ইম্প্রুভ আপন মাদার নেচার, মানুষ যদি প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে পারে, মানুষ যদি প্রকৃতিতে যদি জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাই করতে পারে, ওয়েন দে শুড হি নট ইউজ দ্য এবিলিটি টু ইম্প্রুভ আপন ম্যানকাইন্ড, ওয়াই দেন শুড হি নট ইউজ হিজ এবিলিটি টু ইম্প্রুভ আপন ম্যানকাইন্ড। এগ্রিকালচারে করা হলো, লাইফ স্টকে করা হলো, মাইক্রোস্কোপিক অর্গানিজমে জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং করা হলো, মানুষ কেন নিজের উপরে করছে না? Why we should not use our ability to improve ourselves? সব কিছুতেই আমরা জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাই করছি, নিজের উপর কেন করছি না? আচ্ছা, এখানে আপনারা অনেকেই অবজেক্ট করবেন, আমি জানি, আমিও অবজেক্ট করি, কিন্তু অবজেক্ট করার আগে আপনাকে শুনতে হবে কি বলছে জর্জ বার্নার্ড শ বলছেন। প্রথমে মানে প্রতিবাদ করার আগে প্রথমে আগে শুনতে হয় যে প্রতিপক্ষ কি বলছে। আমাদের মধ্যে প্রবলেম কি, আমরা শুনেই আগে রিয়্যাক্ট করা শুরু করে দিই, পুরোটা না শুনে আগে আপনাকে পুরোটা বুঝতে হবে, বুঝে তারপর রিয়্যাক্ট করে। স কি বলছে, হিউম্যান বিং তারা যদি জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং কৃষি ক্ষেত্রে, গবাদি পশু ক্ষেত্রে করতে পারে, কেন নিজেদের সাথে নিজেদের উপর করছে না? ওয়াই দে শুড নট অ্যাপ্লাই ইট অন টু দেমসেলভস? স তারপরে তার যুক্তি প্রদর্শন করছেন। স আর্গিউস দ্যাট হিউম্যানিটি শুড গেইন মোর কন্ট্রোল ওভার হিজ ওন ডেস্টিনি, তার নিজের যে নিয়তি, তার তার যে ভবিষ্যৎ নিয়ে, তাকে আরো তাকে নিজের আরো প্রতিষ্ঠা করতে হবে, নিজের কন্ট্রোল, নিজের আয়ত্ত প্রতিষ্ঠা করতে হবে। এখন গুড ব্রিডিং কেন জরুরি? গুড ব্রিডিং কুড লিড টু ইম্প্রুভমেন্ট অফ দ্য হিউম্যান রেস। আমরা যদি ব্রিডিং, হিউম্যান ব্রিডিংটা ঠিক মতো কন্ট্রোল করতে পারি, ইট কুড লিড টু দ্য ইম্প্রুভমেন্ট অফ দ্য হিউম্যান রেস, এটা মানব জাতির যে উন্নতি উন্নয়নে সেটা অবদান রাখতে পারে। যদিও পুরো পৃথিবী একটা খামারে পরিণত হবে, একটা মানুষ খামার, মানুষের খামারে পরিণত হবে, কিন্তু তারপরেও উন্নতি যে হবে এটা কিন্তু আমরা অস্বীকার করতে পারি না। হয়তো ফিজিক্যাল দিক থেকে আমরা এটা মোটামুটি আইডিয়া করতে পারি যে বাবা যদি স্বাস্থ্যবান হয়, স্ত্রী যদি স্বাস্থ্যবান হয়, সন্তানও স্বাস্থ্যবান হবে, কিন্তু বুদ্ধিমত্তার জিনিসটা হয়তো অতটা ক্লিয়ার না। কিন্তু তখন এটা মানে তখনকার মানুষেরা চিন্তা করতো, তখনকার বিজ্ঞানীরাও চিন্তা করতো যে হেলদি মাইন্ড রিজাইডস ইন এ হেলদি বডি। এখন বাবা হেলদি, মা হেলদি, সন্তানরা আরো হেলদি, আরো হেলদি মানে হচ্ছে আরো বুদ্ধিমান, এটা হচ্ছে তখনকার চিন্তা ভাবনা, এটা কিন্তু মাথায় রাখতে হবে। হোয়াট ডাজ হি মিন বাই গুড ব্রিডিং? এখন গুড ব্রিডিং বলতে উনি কি বোঝাচ্ছেন, স কি বোঝাচ্ছেন? বেসিক্যালি হি কন্ডেমস দ্যাট, উনি আর্গিউ করছেন, মোস্ট পিপল গেট ম্যারিড অ্যান্ড হ্যাভ চিলড্রেন ফর দ্য রং রিজন। কাগজ কলম থাকলে লিখে রাখেন, কাগজ কলম থাকলে লিখে রাখেন, ভেরি ইম্পর্টেন্ট। বেশিরভাগ মানুষ দে গেট ম্যারিড অ্যান্ড হ্যাভ চিলড্রেন ফর রং রিজন,
তারা ভুল উদ্দেশ্য নিয়ে তারা বিয়ে করে এবং সন্তানাদি উৎপাদন করে, মানে তাদের উদ্দেশ্যটাই থাকে ভুল। উদ্দেশ্য কি হওয়া উচিত? উদ্দেশ্য হওয়া উচিত একটা কম্প্রিহেন্সিভ গোল, সমগ্র মানব জাতির সামগ্রিক উন্নয়ন। এখন মানুষরা তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য, ফর দেয়ার সেলফিশ রিজন দে গেট ম্যারিড উইদাউট এনি থিঙ্কিং। এতে কিন্তু অনেক জেনেটিক্যাল লস হয়, এটা বলছেন জর্জ বার্নার্ড শ বলছেন। বেসিক্যালি হি আর্গিউস দ্যাট, হি সেজ দ্যাট বেশিরভাগ মানুষ, মোস্ট পিপল দে গেট ম্যারিড, তারা বেশিরভাগ মানুষ তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হয়, তারা বিয়ে করে অ্যান্ড হ্যাভ চিলড্রেন ফর দ্য রং রিজন, তারা ভুল উদ্দেশ্য মাথায় রেখে তারা বিয়ে করে এবং সন্তানাদি নেয়। দে শুড বি পার্টনারিং উইথ আ মেট দ্যাট এক্সিবিটস ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল কোয়ালিটিস দ্যাট আর লাইকলি টু প্রোডিউস দ্য বেনিফিশিয়াল ট্রেটস ইন দ্য পেয়ার্স অফ স্প্রিং। তাদেরকে, মানুষকে, এটা সব বলছেন, এমনভাবে বিয়ে করিয়ে দেওয়া উচিত যাতে দে গেট দ্য বেস্ট পসিবল আউটকাম, তাদের সন্তান যাতে সবচেয়ে ভালো, সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান যেন তাদের হয়, দ্য বেস্ট আউটকাম যেন আসে। মানে নারী পুরুষ হাজব্যান্ড ওয়াইফ ম্যাচিংটা আমাদের ইঞ্জিনিয়ারিং করে করে দিতে হবে। সায়েন্স উইল ডিসাইড যে এই ছেলের জন্য কোন মেয়ে পারফেক্ট, জেনেটিক্যালি মানে এদের ডিএনএ ম্যাচ আপ করে যে এদের মধ্যে কোন ছেলের সাথে কোন মেয়ের বিয়ে হলে সন্তানাদি আরো ভালো হবে, কোন ছেলের সাথে কোন মেয়ে বিয়ে করলে সন্তানাদি আরো ভালো হবে, ম্যাচ আপটা করে দিতে হবে। এটা এখানে অবশ্যই অবভিয়াসলি জর্জ বার্নার্ড শ সায়েন্স এর হেল্প নিতে বলছেন। টু প্রোডিউস বেনিফিশিয়াল ট্রেটস ইন ফিউচার জেনারেশন, টু প্রোডিউস বেনিফিশিয়াল ট্রেটস, যেটা আপনারা অনেক সায়েন্স ফিকশন জাফর ইকবাল স্যারের অথবা হুমায়ুন আহমদ স্যারের, তাদের যদি সায়েন্স ফিকশন গুলো পড়েন, আইজাক আজিমভ অথবা ইন্ডিয়ার আছেন অনেকেই, এরা অনেক চমৎকার চমৎকার বিজ্ঞান কল্প কাহিনী লিখছেন, দেখবেন অনেকগুলো কাহিনীতে এরকম একটা অল্টারনেট ইউনিভার্স, একটা ভবিষ্যৎ পৃথিবীর কল্পনা করা হচ্ছে যেখানে টেকনোলজি উইল ডমিনেট আস এবং টেকনোলজি সায়েন্স উইল ডিসাইড কার সাথে কার বিয়ে হবে। অ্যাকর্ডিং টু দেয়ার ডিএনএ ম্যাপিং, ডিএনএ প্রত্যেকটা মানুষের ডিএনএ ম্যাপ করা হবে এবং কম্পিউটার উইল ডিসাইড হু উইল ম্যারি হোম, কার সাথে কার বিয়ে হবে, কোন হাজব্যান্ডের সাথে কোন ওয়াইফের বিয়ে হলে তাদের সন্তান উইল বি দ্য বেটার জেনারেশন, না বেস্ট পসিবল আউটকাম, মানে কম্বিনেশনটা এমন করতে হবে যাতে ফিউচার জেনারেশন উইল গেট বেস্ট পসিবল আউটকাম টু প্রডিউস বেনিফিশিয়াল ট্রেটস। আমরা আরেকটু সামনে গিয়ে তারপর সমালোচনা করি, হ্যাঁ একটু মাথায় রাখেন। গুড ব্রিডিং নিয়ে নিশ্চয়ই আপনাদের অনেক অবজেকশন আছে, এটা আপনারা মাথায় রাখেন, আমরা এই নিচেরটা শেষ করে আবার আলোচনায় ফেরত আসব। রেভলিউশনারিস্ট হ্যান্ডবুক ইন এ নাটশেল, আমরা নেক্সট পয়েন্টে যাই, প্রপার্টি অ্যান্ড ম্যারেজ, যেটা একটু আগে বললাম যে বিয়ে, প্রপার্টি সম্পত্তি এবং বিবাহ, বিবাহ এই দুই নিয়ে যে তাদের চিন্তাভাবনা, তাদের চিন্তাভাবনা ট্যানার অ্যান্ড শ, যদিও তারা দুজন একই মানুষ কিন্তু তাদেরকে আমরা দুজন মানুষ বলছি এখানে আমাদের বোঝার সুবিধার জন্য। প্রপার্টি অ্যান্ড ম্যারেজ এই দুটা নিয়ে তাদের মন্তব্য কি? অ্যাকর্ডিং টু প্লেরাইট জর্জ বার্নার্ড শ, জর্জ বার্নার্ড শর মতে দ্য ইনস্টিটিউশন অফ ম্যারেজ স্লোস ডাউন দ্য এভলিউশন অফ দ্য সুপারম্যান, গতানুগতিক যে বিয়ের প্রথা এতে সুপারম্যানের আগমন কিন্তু দীর্ঘায়িত হচ্ছে। সুপারম্যান মেবি তার আরো আগে আসার কথা ছিল, যদি আমরা প্রপারলি কম্বাইন করতে পারতাম স্বামী স্ত্রী তাহলে হয়তো সুপারম্যান আরো আগেই জন্ম নিত, কিন্তু এই প্রথাগত কনভেনশনাল ম্যারেজের কারণে এই এভলিউশনটা স্লো ডাউন হচ্ছে, ধীরে ধীরে হচ্ছে। ট্রেডিশনাল ম্যারেজ স্লোস ডাউন দ্য এভলিউশন অফ দ্য সুপারম্যান, কারণ এখন আরবিট্রারি, আমরা কোন রকম সাইন্টিফিক নলেজ না করে জাস্ট র্যান্ডমলি অন্য কারণে, হয়তো সোশ্যাল প্রেস্টিজের কারণে অথবা টাকা পয়সার জন্য অথবা ইমোশনাল কারণে প্যাশনের কারণে, হয়তো আমরা বিয়ে শাদিতে যারা এনগেজ হচ্ছি এখনকার সময়, কনভেনশনাল ম্যারেজের কিন্তু
কারণগুলো কি কি? নাম্বার ওয়ান যদি থেকে দেখি, সোসাইটি সোসাইটি আমাদেরকে ডমিনেট করে বিয়ে করার জন্য অবভিয়াসলি, দেন ফিনান্স টাকা পয়সা এটা একটা আছে, থার্ড আপনি যদি লাভ যদি রাখতে চান এটা ইটস আপ টু ইউ, এটা যদি যথেষ্ট বিতর্কিত বিষয় লাভ অ্যান্ড প্যাশন, এর মধ্যে যদিও ওই জৈবিক ব্যাপার স্যাপার থাকে। আলটিমেটলি জর্জ বার্নার্ড শ বলছেন যে এই এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে ওই বেটার ফিউচার জেনারেশন আনতে হেল্প করবে না, আমরা আমাদেরকে সাইন্টিফিক ওয়েতে। অবশ্যই স্যার, এখন সাইন্টিফিক ওয়েতে এটা যথেষ্ট বিতর্কিত, এটা এটা আমিও এটাতে পুরোপুরি একমত না। জর্জ বার্নার্ড শ বলছেন আমরা জাস্ট ওটাকে আগে অ্যানালাইজ করে তারপর কমেন্ট করব। The institution of marriage, conventional বিয়েতে সুপারম্যানের ইভলিউশন বিবর্তন দীর্ঘায়িত হচ্ছে, কারণ এখন আরবিট্রারি কোন রকম সায়েন্টিফিক লজিক ছাড়া বিয়ে হচ্ছে। শ পারসিভস ম্যারেজ অ্যাজ ওল্ড ফ্যাশন এন্ড ফার টু সিমিলার টু দ্য অ্যাকুইজিশন অফ প্রপার্টি, যেভাবে এখন বিয়ে হচ্ছে এটা হচ্ছে ব্যাকডেটেড মানধাতার আমলের পদ্ধতি, এবং এটার সাথে এই সম্পত্তি বন্টনেরও একটা ব্যাপার আছে যে স্ত্রীকে স্বামী সম্পত্তির মতো পাচ্ছে অথবা স্বামীকে স্ত্রী সম্পত্তির মতো করে অর্জন করছে, এই বিষয়টা মিউচুয়াল। এখানে কিন্তু সে আপনি তাকে ফেমিনিস্ট অথবা শোভিনিস্ট কোনোটাই বলতে পারবেন না, কারণ এক্ষেত্রে দুজনকেই উনি সমালোচনা করছেন। স্বামীও স্ত্রীকে সম্পত্তির মতো ট্রিট করছে, স্ত্রীও স্বামীকে সম্পত্তির মতো ট্রিট করছে। হি ফেল্ট দ্যাট এই যে ব্যাকডেটেড প্রসিডিওর ইট প্রিভেন্টেড মেনি পিপল অফ ডিফারেন্ট ক্লাসেস অ্যান্ড ক্রিডস ফ্রম কপুলেটিং উইথ ওয়ান অ্যানাদার। এখন আমরা বেশিরভাগ সময় আমাদের ক্ষেত্রে সামাজিক শ্রেণী ধনী গরিব চিন্তা করে কিন্তু আমরা বিয়ে শাদীর ব্যবস্থাটা করি, কিছু ব্যতিক্রম আছে আবার সেগুলোতে অ্যাক্সিডেন্টও বেশি হয়। কিন্তু আমরা যখন এই শ্রেণী এবং ধর্ম, শ্রেণী জাত, আপার ক্লাস লোয়ার ক্লাস রিলিজিয়ান্স এই বিষয়গুলো যখন আমাদের সামনে চলে আসে, তখন কিন্তু যে কেউ ইচ্ছা করলেই অন্য একজনকে বিয়ে করতে পারে না, দে ক্যানট কপুলেট উইথ ওয়ান অ্যানাদার। We cannot randomly choose husband and wife because there are things, there are criteria called class distinctions and religious difference. এখন আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, keep in mind he wrote this in early 1900 when premarital sex was scandalous. মানে অন্য ওই সময় অন্য 8-10 জন মানুষের তুলনায় কিন্তু জর্জ বার্নার্ড শ অনেক বেশি অ্যাডভান্স। মানে কি, জর্জ বার্নার্ড শর মধ্যেও কিন্তু আমরা সুপারম্যানের কিছু কোয়ালিটি খুঁজে পাচ্ছি, অবভিয়াসলি সুপিরিয়ার ইন্টেলেক্ট, এরপর আমরা তার মধ্যে ইনটিউশন হাই পাচ্ছি, মোরাল কোড গুলো উনি ডিফাই করছেন, ঠিক আছে, উনি নিজস্ব সংজ্ঞা দিচ্ছেন। কানিং এ গিয়ে আমরা জানি না জর্জ বার্নার্ড শ ওনার কানিং কেমন ছিল, কারণ তাকে তো আমরা পার্সোনালি চিনি না, অতএব তাকে আমরা তাকেও আমরা একজন ক্যাজুয়াল সুপারম্যান বলতে পারি। অ্যাজ এ রাইটার, as a dramatist he was a casual superman, কারণ উনি নাটক লেখার ক্ষেত্রে প্রচলিত ধ্যান ধারণাকে উনি বাতিল করে সম্পূর্ণ নিজের নিয়মে উনি নাটক লিখছেন, এটাও কিন্তু একটা সুপারম্যান রাইটারের বৈশিষ্ট্য। ওকে, শ অলসো হোপ টু রিমুভ প্রপার্টি ওনারশিপ ফ্রম সোসাইটি, উনি শুধু ম্যারেজ সিস্টেমকে বাতিল করবেন তাই না, উনি প্রচলিত প্রপার্টি ওনারশিপ সিস্টেম এটাকেও বাতিল করে দিতে চাচ্ছেন। মানে জর্জ বার্নার্ড শর হাতে যদি ক্ষমতা থাকতো তাহলে উনি প্রচলিত বিবাহ প্রথা এটাকেও বাতিল করতেন, এবং প্রচলিত সম্পদের সিস্টেম যেটা প্রাইভেট ওনারশিপ প্রপার্টি ওনারশিপ এটাকে উনি বাতিল করে দিতেন। শ হোপস টু রিমুভ, উনি বাতিল করে দিতে চাচ্ছেন প্রপার্টি ওনারশিপ ফ্রম সোসাইটি, কাগজ কলম থাকলে লিখে রাখেন, শ ওনার এটা স্বপ্ন ছিল একদিন এই প্রপার্টি ওনারশিপ প্রাইভেট প্রপার্টি ব্যক্তিগত সম্পত্তি যে চিন্তা ভাবনা এটা বাতিল হয়ে যাবে, উঠে যাবে, যেটা আমরা ওই সমাজতন্ত্র সোশ্যালিজমে আমরা দেখি যে ওখানে প্রাইভেট প্রপার্টি বলতে কিছু নাই, বিষয়টা হচ্ছে পাবলিক প্রপার্টি, সেটাই উনি সমর্থন করছেন যে প্রাইভেট ওনারশিপ এটা অনেক আদিকালের একটা ধারণা, মানে বেশ কেভ মেন মেন্টালিটি প্রাইভেট ওনারশিপ বলতে। বিং এ মেম্বার অফ দ্য ফেবিয়ান সোসাইটি, জর্জ বার্নার্ড শ উনার অগ্রসর বুদ্ধিমত্তার যত বন্ধু ছিলেন, লাইক মাইন্ডেড পিপল যারা ছিল জর্জ বার্নার্ড শ, তাদেরকে নিয়ে উনি একটা গ্রুপ
এস্টাবলিশ করেছিলেন, সেই গ্রুপটার নাম হচ্ছে ফেবিয়ান সোসাইটি। ফেবিয়ান সোসাইটি কাদেরকে বলা হচ্ছে? আ সোশ্যালিস্ট গ্রুপ হু অ্যাডভোকেটেড গ্র্যাজুয়াল চেঞ্জ ফ্রম উইদিন দ্য ব্রিটিশ গভর্নমেন্ট। ব্রিটিশ গভর্নমেন্টের মধ্যে এই জর্জ বার্নার্ড শ আর তার লাইক মাইন্ডেড ফ্রেন্ডস তারা পরিবর্তনটা আনতে চাচ্ছিলেন। পরিবর্তনটা কোথায় ছিল? আমরা এখানে দুইটা জায়গায় দেখতে পাচ্ছি, অ্যাবলিশিং ম্যারেজ, প্রথাগত বিবাহ প্রথার বিলোপ, এবং প্রথাগত সম্পত্তি বণ্টন, প্রপার্টি ডিস্ট্রিবিউশনের বিলোপ। কেন? শ বিলিভ দ্যাট ল্যান্ডলর্ডস অ্যান্ড অ্যারিস্টোক্র্যাটস হ্যাড অ্যান আনফেয়ার অ্যাডভান্টেজ ওভার দ্য কমন ম্যান। জর্জ বার্নার্ড শর বিশ্বাস যে যারা ল্যান্ডলর্ড, যারা হচ্ছে এই মানে ধনী আর কি, যারা জমিদার শ্রেণী, এবং অ্যারিস্টোক্র্যাটস যারা রয়্যালটি, যারা রাজ পরিবারের সদস্য, দে হ্যাড অ্যান আনফেয়ার অ্যাডভান্টেজ ওভার দ্য কমন ম্যান। যতদিন পর্যন্ত এই প্রাইভেট ওনারশিপ থাকবে, প্রাইভেট প্রপার্টি ওনারশিপ থাকবে, ততদিন পর্যন্ত এই ল্যান্ডলর্ড যারা আছে, যারা জমিদার এবং যারা রাজ পরিবারের সদস্য, তারা সবসময় একটা অন্যায় সুবিধা পেয়ে যাবে। মানে তখন তখন কিন্তু আসলে এইভাবে মিডল ক্লাস তখনও এরকম ফ্লারিশ করেনি, মোটামুটি উঠে যাচ্ছে তখন আস্তে আস্তে, কিন্তু মানে তখনও কিন্তু দুইটা শ্রেণী ছিল সমাজ, একটা হচ্ছে উচ্চবিত্ত আর হচ্ছে নিম্নবিত্ত, ওয়ার্কিং ক্লাস। উচ্চবিত্তের মধ্যে কারা ছিল? জমিদার এবং রাজা, রাজ পরিবারের সদস্য, ল্যান্ডলর্ডস অ্যান্ড অ্যারিস্টোক্র্যাটস, তাদের একটা অন্যায় সুবিধা তারা ভোগ করত। সেজন্য এখানে ক্লিয়ারলি বলছে, আর সোশ্যালিস্ট মডেল, একটা সমাজতন্ত্রের মডেল যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, এটা সব বলছেন কিন্তু জর্জ বার্নার্ড শর মতে, ইফ আ সোশ্যালিস্ট মডেল উড বি এস্টাবলিশড অ্যান্ড ইকুয়াল প্লেয়িং ফিল্ড, তাহলে সবাই সমান সুযোগ সুবিধা পাবে, সব মানুষ সমান সুবিধা পাবে, মিনিমাইজিং ক্লাস প্রেজুডিস অ্যান্ড ব্রডেনিং দ্য ভ্যারাইটি অফ পটেনশিয়াল মেট। আলটিমেটলি ভ্যারাইটি অফ পটেনশিয়াল মেট, এটা ছিল তার আলটিমেট উদ্দেশ্য। মানে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা যায়, মানে উনি সমাজতন্ত্রের একজন সমর্থক ছিলেন বোঝাই যাচ্ছে, যদি সম্পত্তি বণ্টন করে দেয়া যায় সমানভাবে, তাহলে কি হবে? ক্লাস প্রেজুডিস, শ্রেণী সংঘাত কমে যাবে, শ্রেণীদ্বন্দ্ব কমে যাবে, আপার ক্লাস লোয়ার ক্লাস বলতে কিছু না, সবাই সেম ক্লাস, এবং তখন ইট উইল এনশিওর দ্য ভ্যারাইটি অফ পটেনশিয়াল মেট। তখন আমরা কিন্তু এই জিনিসটাকে কন্ট্রোল করতে পারবো যে কার সাথে কার বিয়ে হবে, তখন আমরা এনশিওর করতে পারবো যে কোন হাজবেন্ডের সাথে কোন ওয়াইফের ইউনিয়ন ঘটালে তাদের ফিউচার জেনারেশন হবে বেস্ট। আলটিমেটলি এই হচ্ছে তার চিন্তা ভাবনা, প্রচুর বিতর্কিত, কারণ অনেকেই বলছেন এটা তো গরুর খামার না, গরু ছাগলের খামার না, এটা হচ্ছে মানুষ। এখানে ইমোশনের ব্যাপারটা উনি হয়তো বা অনেকটাই ইগনোর করছেন। আসলে স্যার এটা হলে কি হবে স্যার, আমি দেখলাম একটু চিন্তা করছি, ব্যালেন্স নষ্ট হয়ে যাবে, এই যে ফার্মিং, এই যে গ্রিডিং, লাইক এটা আসলে ব্যালেন্সকে নষ্ট করে দিতে পারে, লাইক সোসাইটির মধ্যে যখন আমরা গ্রিডিং করব তত বেশি আসলে জিনিয়াস ক্রিয়েট হবে, এবং যখন বেশি জিনিয়াস ক্রিয়েট হতে থাকবে তখন কিন্তু ফল করবে সোসাইটিটা, বিকজ তখন আর কেউ কাউকে প্রাধান্য দেবে না, কজ এভরিওয়ান উইল বি জিনিয়াস, এরকম হয়ে যাবে ব্যাপারটা। আচ্ছা আমি আপনাদের সামনে একটা হ্যান্ডআউট দেখাচ্ছি, আপনাকে দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন কি? একটু দেখেন। জি স্যার দেখতে পাচ্ছি। স্যার আমার আরেকটা ক্লাস আছে। ইয়েস স্যার। কি দেখতে পাচ্ছেন বলেন তো? থিমস এন্ড কনসেপ্টস ইন ম্যান এন্ড সুপারম্যান বাই জর্জ বার্নার্ড শো। আচ্ছা এটা আমরা এই এই হ্যান্ডআউটের উপর বেস করি আজকে আমাদের স্লাইডটা, ওয়েন ব্র্যাডফোর্ডের। এই হ্যান্ডআউটটা আপনারা যদি স্টাডি করেন তাহলে আজকে অনেকটাই হেল্প হবে, এটা আমি দিয়ে দিব, দুটোই আমি দিয়ে দিব। এই এই হ্যান্ডআউটটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের ওই সুপারম্যান আইডিয়াটার জন্য। আর এখান থেকে আমরা রেভলিউশনারি হ্যান্ডবুকটা স্টাডি করলাম, ওয়েড ব্র্যাডফোর্ড ওনার হাতেই আমরা ব্যাখ্যাটা পাচ্ছি। জর্জ বার্নার্ড শর বিষয়টা ওয়েড ব্র্যাডফোর্ড উনি একটু অ্যানালাইজ করেছেন। এখন একটু আগে আমরা বললাম না যে এই যে বিবাহ প্রথার বিলোপ, প্রথাগত যে বিয়ে পদ্ধতি সেটা বিলোপ করা, আর কোনোরকম প্রাইভেট ওনারশিপ না থাকা, এটাকে একটা এটা নিয়ে একটা পরীক্ষা হয়েছিল, দ্য পারফেকশনিস্ট এক্সপেরিমেন্ট,
the perfectionist experiment at Oneida Creek. ঠিক আছে, এখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ওরা একটা পরীক্ষার ব্যবস্থা করেছিল. The third chapter in the handbook focuses on an obscure experimental settlement established in upstate New York around 1848. 1848 সালে নিউ ইয়র্কে একটা কমিউনিটি প্রতিষ্ঠা করা হয়েছিল, এটার একটা পরীক্ষামূলক কমিউনিটি. Identifying themselves as a Christian perfectionist. Christian perfectionist বলতো নিজেদেরকে. John Humphrey Noyes and his followers broke away from their traditional church doctrine and launched a small community based upon morals that differed greatly from the rest of the society. Property ownership ছিল না, সবকিছু সবার. Also, the institution marriage was dissolved. Tara bibaho pratha ke batil kore dai, and instead they practiced complex marriage. Tara complex marriage poddhotir proborton kore. Monogamous relationship was frowned upon. Mane shobai shobar husband, shobai shobar wife. Jodio eta khubi absurd lage shunte, but eta ekta experiment chilo. Every man, ei je dekhen likha ache, every man was supposedly married to every female. Sob purush sob narir shami, sob nari সব পুরুষের স্ত্রী. দ্য কমিউনাল লাইফ ডিড নট লাস্ট ফর এভার, কিন্তু এটা ভেঙে পড়ে, এটা বেশি দিন টিকে থাকেনি. অনেক বেশি রেডিক্যাল ছিল বিষয়টা, অনেক বেশি মানে অন্যরকম মানুষজন নিতে পারেনি. নয়েস বিফোর হিজ ডেথ বিলিভ দ্যাট দ্য কমিউন উড নট ফাংশন প্রপারলি উইদাউট দ্য লিডারশিপ. মানে এই এরকম এক্সপেরিমেন্ট, এটা একটা কড়া লিডারশিপ না থাকলে, একটা স্ট্রিক্ট লিডারশিপ না থাকলে এটা কাজ করবে না. ইট উইল dissolve, it will collapse. Therefore, he dismantled the perfectionist society, perfectionist committee, and the member eventually integrated back into mainstream society. মানে এখানে শুনতে খুব অ্যাডভান্স শোনা গেল. এখানে জর্জ বার্নার্ড শ উনি যে সময়টার কথা বলছেন, যে পরীক্ষা নিরীক্ষার কথা বলছেন, এটা এতটাই রেডিক্যাল, এতটাই অন্যরকম যে উই আর নট there to practice it. এখন প্র্যাকটিস করার আগে আগে এটা আমাদের শিওর হতে হবে যে এটা কি আসলে একটা ভালো সমাধান কিনা, আসলে কি আমরা এখন ধূপ করে পারবো কিনা বিবাহ প্রথাকে তুলে দিতে, আমরা পারবো কিনা? না স্যার, তো না স্যার, এটা তো সম্ভব না. তবে স্যার, হ্যাঁ স্যার, আমরা একে অপরকে জানতে দিতে পারি, একটা ছেলে একটা মেয়েকে, যেটা আমাদের ধর্মে বলা আছে যে ইউ ক্যান জাস্ট নো অ্যাবাউট হিম অর হার. হ্যাঁ, সময় নিয়ে জানা শোনা এই জিনিসটাকে বন্ধ করে দেওয়া তো এটা এটা খুবই খারাপ, যেটা ভিক্টোরিয়ান সোসাইটিতে আমার মনে হয়েছিল যে হ্যাঁ ধরে বিয়ে দিয়ে দিলাম. না, জানা শোনা যদি না হয় তাহলে তো বুদ্ধিমত্তার যে বহিঃপ্রকাশ সেটা একে অপরকে করতে পারবে না অপোজিট জেন্ডাররা. সো সেক্ষেত্রে তো আসলে মনের মিল এবং ব্রেনের মিল হবে না. সো সেখানে তো সারা জীবনের জন্য একটা প্রবলেম থেকে যাবে. ইটস ট্রু, সবই দিক দিয়ে ঠিক আছে. আচ্ছা, এখন আমাদের তো অনেকেরই ক্লাস শুরু হয়ে যাবে. যাদের ক্লাস আছে একটা থেকে, তারা ওই ক্লাসে যেতে পারেন. আমরা আর দুই তিন মিনিট থাকবো যদি আমাদের. ওকে স্যার, আসসালামু আলাইকুম. ওকে, আপনাদের আর যদি আর কোনো ডিসকাশন থাকে আমরা আরো দুই তিন মিনিট ডিসকাশন করতে পারি যদি আপনাদের হাতে সময় থাকে. আজকে আমাদের মূল আলোচনা ছিল এটাই যে আমরা উই আর ফোকাসিং অন দ্য আইডিয়া অফ সুপারম্যান. আজকেই হচ্ছে আমাদের ক্লাসের বিষয়বস্তু ছিল. আমরা দুইটা, প্রথম ক্লাসের ফার্স্ট পার্টে আমরা সুপারম্যান নিয়ে আলোচনা করলাম, সুপারম্যানের সংজ্ঞা, সুপারম্যানের বৈশিষ্ট্য, ম্যান এন্ড সুপারম্যান নাটকে সুপারম্যান কারা. আমরা দেখলাম যে আমাদের নায়ক নায়িকা দুজনের মধ্যেই আমরা সুপারম্যান কোয়ালিটি পাচ্ছি. আপনারা যদি স্টাডি করেন তাহলে যে ভায়োলেট রবিনসন, তার মধ্যেও কিছু আপনারা সুপারম্যান কোয়ালিটি পাবেন. সবগুলো ক্যারেক্টার এই মানে ভায়োলেট রবিনসনের মধ্যে আপনারা তাকে পুরোপুরি না বললেও ক্যাজুয়াল সুপারম্যান আপনারা বলতে পারেন. তারপর আমরা লিমিটেশন নিয়ে কথা বললাম যে কেন দু একজন সুপারম্যান সমাজের কোনো পরিবর্তন করতে পারবেন না. বেশিরভাগ মানুষ যখন এত পেছনে, সামনে যখন উনি যখন এত সামনে, এত সামনে থেকে এত পেছনের মানুষকে তো লিড করা সম্ভব না. ইদার আপনাকে সবাইকে সবার উপর আপনার আইডিয়া চাপিয়ে দিতে হবে যেটা ব্যাকফায়ার করে, অথবা সবাইকে নিয়ে একসাথে সামনে যেতে হবে. মিডিওক্রিটি লেভেলকে সবাইকে একসাথে সুপারম্যান লেভেলে নিয়ে যেতে হবে, যেটা হচ্ছে লং রোড. স্যার স্যার, দে ট্রাই টু বি সুপারম্যান বাই देयर ओन পাওয়ার, নট বাই देयर ओन লাভ ফ্রম দ্য হার্ট ফর আদার্স. That's the thing. Okay, বলতে পারেন.
এরপরে সেকেন্ড পার্টে আমরা জর্জ বার্নার্ডশর ফিলোসফি, ওনার পলিটিক্যাল ফিলোসফি নিয়ে বেশ একটা লম্বা আলোচনা করলাম, রেভলিউশনিস্ট হ্যান্ডবুক। এখানে উনি কি বলতে চাচ্ছেন, জর্জ বার্নার্ডশর ফিলোসফি, এটাও কিন্তু জর্জ বার্নার্ডশর ফিলোসফি, দিস ইজ দ্য ফিলোসফি অন প্রপার্টি অ্যান্ড ম্যারেজ। তাহলে আজকে ক্লাসের আমরা দুইটা পার্ট ছিল, প্রথমে সুপারম্যান নিয়ে ওনার ফিলোসফি আলোচনা করলাম, এরপর প্রপার্টি অ্যান্ড ম্যারেজের নিয়ে জর্জ বার্নার্ডশর ফিলোসফি আলোচনা করলাম। গত দুই ক্লাস, এই দুই ক্লাস মিলিয়ে, লেকচার থ্রি আর আজকে লেকচার ফোর, এই দুই ক্লাস মিলিয়ে আমাদের হবে হচ্ছে জর্জ বার্নার্ডশর ফিলোসফিক্যাল ডিসকাশন। আমরা গত ক্লাস আর এই ক্লাস, এই দুইটাকে যদি কম্বাইন করি তাহলে আমরা একটা টপিকের আন্ডারে নিয়ে আসতে পারি, দিস ইজ কল্ড দ্য ফিলোসফি অফ ক্রিয়েটিভ এভলিউশন। এইসব চিন্তা ভাবনাকে আমরা একসাথে করলেই আমাদের হয়ে যাবে ক্রিয়েটিভ এভলিউশন ফিলোসফি, যেটা আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউনিভার্সিটিতে আপনারা এটা ফাইনালের কোয়েশ্চেন আকারে দেখবেন, ডিসকাসিং ক্রিয়েটিভ এভলিউশন ইন ম্যান অ্যান্ড সুপারম্যান। আপনারা দেখতে থাকেন, কোন রকম কনফিউশন তো হলে আমরা আছি। আর হচ্ছে সবসময় মাথায় রাখবেন আপনার পার্সোনাল ওপিনিয়নটা কিন্তু ম্যাটার করবে, এগুলো সবই হচ্ছে আপনাকে ইনপুট দেয়া হচ্ছে, আপনি অবশ্যই আপনার পার্সোনাল জাজমেন্টটা দিবেন, জাজমেন্টটা ইম্পর্টেন্ট। শুধু ইম্পর্টেন্ট না, আমাদের আমাদের আপনারা যখন অ্যাসাইনমেন্ট বা ব্রড কোয়েশ্চেন অ্যান্সার জমা দিবেন, 70% থাকতে হবে আপনার পার্সোনাল ওপিনিয়ন। আপনি যদি 1000 শব্দ যদি আপনি জমা দেন, তার মধ্যে 700 শব্দ অন্তত আপনার ব্যক্তিগত মতামত থাকতে হবে, অ্যাট লিস্ট 70% শুড বি ইওর পার্সোনাল অ্যানালিসিস অ্যান্ড ওপিনিয়ন। আপনি নিজে বিবেচনা করবেন, নিজে যেটাকে বিশ্লেষণ করবেন, এবং এইভাবে আপনি কিন্তু আপনার ব্যক্তিগত মতামতটাকে প্রেজেন্ট করবেন। এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে কিন্তু আমি শুধু ইনপুটই দিয়ে গেলাম, এরপর এটার উপর আপনাকে রিয়াকশন দিতে হবে, মতামত দিতে হবে। অবশ্যই যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা অবশ্যই জিজ্ঞেস করবেন, তবে তার আগে আপনাদেরকে একটু স্টাডি করতে হবে, নাহলে আপনারা বুঝতে পারবেন না। এটা কিন্তু শুধু কাহিনী পড়া না, ইন 20th সেঞ্চুরি ইংলিশ লিটারেচার 2 আমরা কিন্তু শুধু কাহিনী পড়ে কিছু করতে পারবো না। এখানে আপনার এই ফিলোসফি, অ্যানালিসিস, এই সবগুলোকে আপনাদেরকে গুরুত্ব দিতে হবে। কাহিনী এখানে নট ইম্পর্টেন্ট এনিমোর, কাহিনীটা আপনি একা পড়ে বুঝতে পারবেন, কাহিনীটা বোঝার অনেক ওয়ে আছে, কিন্তু উই আর টেকিং দ্য রোড অফ অ্যানালিসিস, সিনথেসিস অ্যানালিসিস, সিনথেসিস অ্যানালিসিস। ওকে ওকে স্যার, স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। হ্যালো, আচ্ছা আপনি আপনি সবাইকে একটু জমা দিয়ে দেন, এখনো আরো 7 জন আছে, আসিফ অন্য, আর যদি কোনো কারো কোয়েশ্চেন থাকে তারা কোয়েশ্চেন করে, তারপর আপনি করেন, আপনি যদি সবাইকে একটু সময় না দেন কি কি করে হয়। ওকে হৃদয়, তিয়াস, আপনাদের কোনো কোয়েশ্চেন আছে? মাহবুবা কোনো কোয়েশ্চেন আছে? ওকে আসিফ এখন করতে পারেন। স্যার মাফ করবেন আগে, স্যার আমার জানার একটু বেশি ইচ্ছা স্যার, সেজন্য বলে ফেলি মাঝে মাঝে, সেজন্য আমি দুঃখিত। হ্যাঁ স্যার, জি স্যার, জি স্যার, অবশ্যই অবশ্যই স্যার, জি স্যার অবশ্যই স্যার, অবশ্যই স্যার। জনডন থিমটা কি তাহলে স্যার এই ইভলিউশনটাকে আমি ধরবো, জনডনের যে থিমটা ছিল যেটার জন্য লেটার দিয়েছিল জর্জ শকে যে লিখতে, ডন জোয়ানের থিম? হ্যাঁ, এটা এটা আমরা আসলে খুব বেশি টাচ করতে পারলাম না, এটা তো অনেক বড় আলোচনা। এটা যদি আমরা নেক্সট ক্লাসে যদি একটু সময় পাই তাহলে আমরা একটু আসবো ডন জুয়ানে, এটা এটা একটু অন্যরকম আলোচনা। ডন জুয়ান ক্যারেক্টারটা খুবই ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার, এটার সাথে আপনারা অনেকটা সুপারম্যানকে কানেক্ট করতে পারেন। ডন জুয়ান হচ্ছে সমাজের চোখে একজন মানে ব্যাড বয়, ঠিক আছে, সে সমাজের ওই রকম নিয়ম কানুন মানছে না, সমাজের প্রচলিত নিয়ম কানুন সে মানে না, তার বিচার বুদ্ধি অন্যদের থেকে একটু উন্নত,
সে যখনই কোনো কিছু জাজ করে সে সম্পূর্ণ নিজের মতো করে জাজ করে, ঠিক আছে? সে সমাজ যা বলছে, 8-10 জন মানুষ যা বলছে সেটাকে সে মেনে নিচ্ছে না, সে ওটাকে চ্যালেঞ্জ করছে। ইজ ইট রিয়েলি রাইট? আমার মন কি বলছে, আমার ইনটিউশন কি বলছে, আমার আমার কনসিয়েন্স, আমার চেতনা কি বলছে? এইসব চিন্তা করে সে যখনই কোনো একটা কাজ করছে সেটা অনেক বেশি র্যাডিক্যাল, সমাজের মানুষ তাকে লাইসেন্সিয়াস বলে আখ্যায়িত করছে, তাকে ইমোরাল বলে আখ্যায়িত করছে। এই যে যেমন ট্যানারকে সমাজের মানুষ যেমন চরিত্র করছে, ডং জোনের ব্যাপারটা হচ্ছে এরকম বিতর্কিত। সমাজে কিছু বিতর্কিত মানুষ থাকে না, আইকনোক্লাস্ট। এখন যদিও এই বিষয়গুলো তো আমরা আজকে আলোচনা করলাম ডন জুয়ানের সাথে, ডন জুয়ানের মধ্যে আমরা ডন জুয়ানকেও আমরা ক্যাজুয়াল সুপারম্যান বলতে পারি। কেন ক্যাজুয়াল সুপারম্যান বলবো, তার কারণ হচ্ছে ডন জুয়ানকে কিন্তু সমাজ ওইভাবে একসেপ্ট করতে পারে না। ডন জুয়ান কিন্তু চাইলেই ওই সমাজের সবাইকে নিয়ে যে সামনে যাবে, এই মিডিওক্রিটি লেভেলকে সুপারম্যান লেভেলে নিয়ে যাবে, সেটা কিন্তু সে পারে না। ডন জুয়ানের মধ্যে একটা ড্যাম কেয়ার ভাব আছে, অন্যরা ভাবলে ভাবলো আই ডোন্ট কেয়ার, তাই না? এটা দেখবেন, এটা অবশ্য সব জায়গায় না, মাঝে মাঝে, কিন্তু সুপারম্যানে থাকতে হবে যে আই অলওয়েজ কেয়ার ফর এভরিওয়ান, যেটা আমরা নেক্সট ক্লাসে দেখব যখন আমরা সুপারম্যানকে একজন রিয়েলিস্টের সাথে কানেক্ট করব। নেক্সট ক্লাসে আমরা ম্যান এন্ড সুপারম্যান রিলেটেড যে ফিলোসফিক্যাল ডিসকাশন ওটা শেষ করব। আমরা আজকে লেকচারটা হচ্ছে মিডল পার্ট, গত ক্লাসটা ছিল ইন্ট্রোডাক্টরি পার্ট ইন শেভিয়ান ফিলোসফি। আগামী ক্লাসে আমরা ফিলোসফিটা কমপ্লিট করে ফেলবো, শেপিয়ান ফিলোসফি। এটার জন্য আমরা আরেকজন রিসার্চারের আর্টিকেল পড়ব, ওটা হচ্ছে মিনোরু মোরিওকা। গত ক্লাসে আমরা পড়েছিলাম ডক্টর আশা রাই, আজকে পড়লাম ওয়েড ব্র্যাডফোর্ড, আগামী ক্লাসে পড়বো হচ্ছে মিনোরু মোরিওকা। আমরা এই তিনটা রিসার্চ আর্টিকেল সাইজ করে আমাদেরকে অ্যাসাইনমেন্ট বা ব্রড কোয়েশ্চেন যাই বলেন সেটা আনতে হবে, নিয়ে আসতে হবে। লেকচার 3, লেকচার 4, লেকচার 5 এই তিনটাকে সিনথেসাইজ করে আপনারা পাবেন হচ্ছে শেভিয়ান ফিলোসফি অফ ক্রিয়েটিভ ইভলিউশন আলটিমেট ব্রড পিকচার। সুতরাং আমরা নেক্সট ক্লাসের জন্য ওয়েট করতে হবে। আমরা নেক্সট ক্লাসে আবার আগামী বুধবার, বুধবার সকাল 11:30 ইনশাল্লাহ এক হব, একত্রিত হব। এর মধ্যে আপনারা দেখতে থাকেন, এটা ক্যারেক্টারগুলো বোঝার চেষ্টা করেন। আপনার আলোচনা কিন্তু ফিলোসফিতে সীমাবদ্ধ থাকবে না, আপনি কিন্তু চলে যাবেন নাটকে, ক্যারেক্টারগুলোকে কিন্তু আপনি এই ফিলোসফির আলোকে অ্যানালাইজ করবেন। যত ফিলোসফিক্যাল আইডিয়া আসবে সবগুলো আপনি ক্যারেক্টারের মধ্য দিয়ে বিবেচনা করার চেষ্টা করবেন, বিশ্লেষণ করার চেষ্টা করবেন যে অক্টেভিয়াস রবিনসনকে আমরা কোন কোন জায়গায় আনতে পারি, রোবার্ট রামসডেনকে আমি কোন জায়গায় আনবো, ভায়োলেট রবিনসনকে কোন জায়গায় আনবো, এই যে হেক্টর মেলোন জুনিয়র তাকে আমরা কোন জায়গায় আনবো, এই যে ছয়টা ক্যারেক্টার, এই ছয়টা ক্যারেক্টারকে আপনি ফিলোসফির সাথে একত্রিত করবেন। আজকে যেমন আপনাদেরকে দেখালাম সুপারম্যানের মাধ্যমে আমি কিন্তু সবাইকে আনার চেষ্টা করলাম, তিনজনকে আনার চেষ্টা করলাম, ট্যানার তো বাই ডিফল্ট চলে আসে, অ্যানকেও আনলাম যে বেটার কন্টেন্ট, অ্যানের কিন্তু সুপারম্যান হওয়ার দাবি বেশি, এবং আলটিমেটলি থার্ড ক্যারেক্টার ভায়োলেট রবিনসন, তিনজনকে, তিনজনের মধ্যে কিন্তু আমি আজকের ফিলোসফিটাকে ইনফিউজ করলাম। গত ক্লাসে কি ছিল লাইফ ফোর্স, গত ক্লাসে লাইফ ফোর্স যেটা ওটাও কিন্তু আমরা অ্যাপ্লাই করেছিলাম দুইটা ক্যারেক্টারের মধ্যে, অবশ্যই অ্যান হোয়াইটফিল্ড সবচেয়ে বড় দাবিদার, এবং একই সাথে ভায়োলেট রবিনসন, তার মধ্যেও কিন্তু আমরা ওই ফিলোসফিটাকে অ্যাপ্লাই করেছি। আপনারা করবেন কি, এই ফিলোসফিগুলোকে ওই ক্যারেক্টারগুলোর মধ্যে ঢুকানোর চেষ্টা করবেন, তাহলে ক্যারেক্টারগুলো আরো ভালো বুঝতে পারবেন, ক্যারেক্টারও ভালো বুঝতে পারবেন, ফিলোসফিটাও ভালো বুঝতে পারবেন। আলটিমেটলি আমাদের যে আলটিমেট গোলটা, টার্গেটটা কিন্তু সাকসেসফুল হবে। ওকে, আজকে আর সময় নাই, আজকে আর তো পারা যাচ্ছে না। স্যার আসসালামু আলাইকুম। স্যার ওয়েডনেসডে তে কি আমাদের কাউন্সেলিং আওয়ার আছে ওয়েডনেসডে তে? আমি ট্রাই করব, আজকে তো পারি না, আমি 11টার দিকে অ্যাভেইলেবল থাকার চেষ্টা করব। জি স্যার, থ্যাংক ইউ। ওয়েডনেসডে, ওকে, টেক কেয়ার। স্যার আপনি কেমন আছেন? স্যার প্রশুল কেমন? আলহামদুলিল্লাহ, একটু ঠান্ডা কাশি। জি স্যার, সেজন্য আস্ক করলাম, ক্লাসের মাঝে মাঝে একটু মনে হচ্ছিল যে একটু স্ট্রাগল করতেছেন। ব্যাপার না, ওকে, আলহামদুলিল্লাহ স্যার, এইগুলো নিয়ামত স্যার, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। ওকে, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। ওকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।